শানু এলোমেলো পা ফেলে হাঁটছিল। মিশুর স্কুলের সামনে বেজায় ভিড়, রাজ্যের অভিভাবক জটা পাকিয়ে বসে আছে। শানু ওদিকে গেল না, মিশুকে স্কুলে ঢুকিয়ে সে ফিরতি পথে রওনা হলো। মেয়ে বোরখা পরে যাবে বলে জেদ করেছে, বাবা তাকে বিশ্বাস করে না। শানু যখন বলল মিশুকে সে বিশ্বাস করে। মিশু ঠিক অপরিচিত মুখ করে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। শানু সইতে পারেনি, বোরখা বানিয়ে আনলে মিশু পরে যাবে বলে মেয়েকে বুঝো দিয়েছে শানু। মিশুটা টিফিন বাক্স ফেলে এলে শানু জোর করে হাতে 20 টাকা গুঁজে দিয়েছে। মেয়েটা সারা পথ ভীত হয়ে চলেছে, ব্যাগটা পর্যন্ত শানুর হাতে দেয়নি, মাথা নিচু করে কুঁজো হয়ে চলছিল মিশু। শানু ছিল কখনো মেয়ের পেছনে, কখনো পাশে, এদিক ওদিক চেয়ে নিয়ে আবার মাথা হেট করে মিশু রাস্তা পার হয়েছে। শানুর পরশ লাগতে শঙ্কিত হয়ে পিছন ফিরে মাকে দেখে বোকার মতো হেসেছে। মেয়ের ওই ফ্যাকাশে হাসি দেখে শানুর অন্তর কেঁপেছে খুব। মিশুটার আত্মসম্মান ভেঙে চুরমার করে দিয়েছে ওর বাবা। স্কুলের কাছে গিয়ে মিশুর কপালে চুমু খেয়ে শানু বলে দিয়েছে, রাজু এলে তবে যেন মিশু বেদ ছেড়ে বেরোয়। রাজু বোনকে নিয়ে ফিরবে, শানু ওই সময়টা নিশ্চিন্ত। কড়া রোদের আচবারে পথ চলায় ব্রতি হয়ে আসে তীর। আজকাল জ্যৈষ্ঠ মাসে ভাদ্রের উত্তাপ পাওয়া যায়। গনগনে চুল্লি হয়ে ওঠা তাতানো মেজাজের মানুষেরা হঠাৎ লেগে চলে একে অপরের সাথে। এসবের মাঝে শানুর যেন অনুপস্থিত, অন্য দিনকার শানুর সাথে তাকে ঠিক মেলানো যায় না। পরিচিত কুলফিওয়ালা শানুকে ডাকে, শানু মিষ্টি হেসে তাদের কাছে যায় না। এমনকি যে বুড়ো ভিখারি শানুকে দেখলেই কম্পিত স্বরে মৃদু হেসে মা বলে হাত পাতে, তার চুলি শূন্য রেখেই শানু হাঁটে। ভিখিরির চোখ ভিজে যায়, মায়ের আজ মন খারাপ হয়তো, নয়তো পয়সা দিয়ে মাথা পেতে ভিখিরির দোয়া নিতে শানু ভোলে না। আজ আসিফের কাপড় দেখে ধুতে দেওয়া হয়নি। চলেতে চলতে শানুর মনে হলো, যে মানুষটার অধিকার সে হারিয়েছে তার ফেলে রাখা 10-20 টাকার মতো শানু অমূল্যহীন। আসিফ হয়তো প্রতিদিন ইচ্ছে করে পকেট টাকা ঢুকিয়ে রেখে শানুকে বোকা বানায়। আঁচল জড়িয়ে শানু ফুটপাত ঘেঁষে হাঁটে, বাসায় চাল শেষ, মুদি দোকান থেকে বস্তা আনাতে হবে। শানু হিসেব কষে 25 কেজির বস্তায় তার 2.5 মাস চলে যায়। সাথে শুক্রবার পোলাও হয়, পোলাওয়ের চাল 4, শুক্রবারে 1.5 কেজি। বাচ্চারা রাতেও পোলাও খায়। আচ্ছা, আসিফ যেখানে যায় ওখানে পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আপা 60 জন, মোটরের নিচে পড়ে যাবেন তো? পথচারীর ডাকে হুশ ফেরে শানু। পেছনে ক্রমাগত হর্ন বেজে চলেছে। শানু দেখে একটা মোটর সাইকেল তাকে সাইড হবার জন্য আওয়াজ দিচ্ছিল। শানু সরি ভাই বলে ফুটপাতে উঠে পড়ে, আজ রিক্সা নিতেও ইচ্ছে করছে না। শানু রোদে পুড়ে বাড়ি যাবে, হাতের ব্যাগ কাঁধে নিয়ে শানু আস্তে আস্তে হাঁটে। রান্না কি হবে দুপুরে? আসিফ গতকাল কাঁকরোল এনেছে, বড় পানাস মাছ দিয়ে লম্বা করে কাটা কাঁকরোল, আলুর পাতলা ঝোল, আমের ফলির টক, চিংড়ি মাছ ভর্তা। আসিফ যাবার সময় গড় করে আলু ভাজি খাবে বলেছে, সেটা আসিফ খেতে বসলে ভাজতে হবে, নয়তো আলু নিতিয়ে যাবে। শানুর জীবনটা আলু তরকারির মতো, সব জায়গায় খাটে, আবার নুই পরে আছে লতানো গুলমের ন্যায়। হঠাৎ পেছনে থেকে কেউ জোরে শানুকে ডেকে ওঠে। চমকে গিয়ে শানু ইটের সাথে হোঁচট খায়, থামো একটু হলে মাথা ফাটাতে। শানুকে কেউ আঁকড়ে নিয়েছে বাহু ডোরে, পুরুষের ছোঁয়ায় শানু আঁতকে ওঠে। ওর পুরুষ তাকে এমন করে ডেকে আগলে নিল কেন? বেশ শক্ত একটা জবাব দিতে গিয়ে শানু দেখে হেলমেট খুলে সামনে এক মধ্যবয়সী পুরুষ দাঁড়িয়ে আছে। মুখে চাপদাড়ি, পরনে সফেদ পায়জামা পাঞ্জাবি, টাকনুর উপরে তোলা পায়জামা দেখে শানু আবারও অবাক হয়। আসিফ কোনোদিন এখানে তুলে কাপড় পরে না। কি চিনতে পারছ না তো? পুরুষটি হাসে, শানির মনে হয় তাকে বিদ্রুপ করা হচ্ছে। পুরুষটি হয়তো শানুর মনোভাব বুঝতে পারে, চশমা খুলে নিতে শানু এবার চমকে যায়। এত বছর পর বাবু এসে হাজির হলো, তাও ঠিক শানুর সম্মুখে। এভাবে এমন আছো শানু, আরো সুন্দর হয়েছ, বর খুব ভালোবাসে না, তোমার ছেলে মেয়ে কজন? অনেক বড় চাকুরি করা বরের সাথে খুব ভালো আছো নিশ্চয়, বাবু সকলটুকে প্রশ্ন করে। পুরনো প্রেয়সীর কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিয়েছে সে, শানুকে চা খাবে বলতেই শানু রাজি হয়ে গেল। ওরা বসে আছে স্কুলের বাহিরের ক্যান্টিনে, বেলা 10টা বেজে 20। শানুর এতক্ষণে বাড়ি পৌঁছে
আলেয়া আক্তারের সাথে চা খেতে খেতে টিবিসি নিউজে দিনের খবর দেখে হালকা বাকলাপ করার কথা। চুলোয় চেপে যেত গোটা করে কাটা পানাস মাছ, অন্য চুলোয় আগের বাসি তরকারি জাল চলত। বুয়া গতকাল বলেছে, বল সাবান শেষ, শানু নড়ে ওঠে, আজ সাবান কিনতে হতো, কাপড় কাঁচা হবে না, গুলো সাবান থাকে আলমারির ওপর। বুয়াকে কঠিন করে আলোয়া আক্তার ধরতে নিষেধ করেছেন, কাপড় ধুতে হবে সাবান ঘষে, বড় চাদর কভার ধুতে গেলে গরম পানিতে সাবান সেদ্ধ করে নামাতে হবে। শানু বারবার ঘড়ি দেখে, এখানে দু কাপ চায়ের ফাঁকে একদা বহু পরিচিত পুরুষটির সাথে দেখা হবার মুহূর্তটিতে সে আনমনা। দুধের চাচি জাল করছে কোথাও, একটা দুটো মাছি সেখানে বসে সামনের পায়ে করে নিয়ে এসেছে দানাদার সাদাটে পদার্থ। চায়ের পিরিচে বসে মাছিরা দ্রুত পানারে, তাদের চলনশীল পদযুগলের মতো শানুর মনে ভাসে নিত্যকার সংসার চিত্র। শানু গরম চায়ের পেয়ালার মুখে নরম আঙুল বৃত্তাকার ঘোরায়, এত প্রিয় করা জালের হোটেলের শরতলা মিষ্টি স্বাদের ঘনমালায় চা তীব্র তিতকুটে ঠেকেছে। তার বাড়ি ফেরা দরকার, বাড়ি ফেরা জরুরি, শানুর ফিরতে ইচ্ছে করছে না। অসময়ে ছেলের বউ আসায় বিরক্তি নিয়ে দরজা খুললেন আলেয়া আক্তার। শানুর কোন আক্কেল নেই, পৃথিবীর লোক দুনিয়া চড়িয়ে খেয়ে হাটিখানা শানুর হাতে ধরিয়ে দিলে শানু তাই খুশি মনে ব্যাগে করে নিয়ে আসবে, তারপর বাড়ি এনে সাবান দিয়ে ধুয়ে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে। দরজা খুললে আলেয়া আক্তার একটা কোথাও বলেন না, শানু ভেতরে ঢুকে দরজা আটকে দেয়, তারপর ধপ করে সোফায় বসে পড়ে। আলেয়া আক্তার ফ্যানের স্পিড বাড়ান, সাজিয়ে কি আর বোকা বলেন, শুক্রবারে নিউ মার্কেটের বিহারের পয়সা সরাতে উনি করার রোদে হেঁটে বাড়ি এসেছেন, রিক্সা ভাড়া বাঁচাতে গিয়ে মাথার কিলু গলিয়ে রাস্তায় ফেলে দিল গাধা মেয়ে ছেলে। শাশুড়ির কথা শুনতে পেয়ে শানু বলে, আম্মা গাধা না গাধি, আপনি শিক্ষক মানুষ, লিঙ্গ ভুল করলে হবে, কোমার এর মধ্যে রস কমেনি। না আম্মা, আপনার দোকান দেখতে যাব, মিশু স্কুল থেকে ফিরুক, একক উদ্ধৃতি চিহ্ন। বুয়া কাপড় না ধুলে চলে গেল, আবার দুপুরে আসবে, দুপুরে তো আমরা থাকবো না আম্মা, একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ এসে ভাত খাবে, তুমি কোথায় যাবা, ওকে বলে দেই অফিসে কোথাও খেয়ে নিতে, বাসায় এসে খাবে, যাও তুমি রান্না করো, একক উদ্ধৃতি চিহ্ন। আম্মা এই বেলায় রান্না বসালেও হবে না, একক উদ্ধৃতি চিহ্ন। শানু আজকে তুমি তর্ক জুড়লা কেন, আলেয়া আক্তারের কথার উত্তর দেয় না শানু, রিমোট টেনে চ্যানেল ঘোরায়, টিভিতে বুডডি সিরিয়াল চলছে, অসহ্যকর একটা নাটক, বাপ মা অবৈধ সম্পর্কে ছিল, আবার নায়ক মরে গিয়ে ডুপ্লিকেট ভূত হয়ে এসেছে, নায়িকার ডাবল রোল, মা আস্তে আস্তে কথা বললে মেয়ের রোলার কোস্টারে চেপে বাক্য শেষ করে। শানুর টিভি দেখতে ভালো লাগছে না, আলেয়া আক্তার সরু চোখে শানুকে মাপছেন, কোথাও একটা সমস্যা হয়েছে, সেটা কি? তোমার শরীর ঠিক আছে শানু? আছে আম্মা, শানুর সংক্ষিপ্ত জবাব দেয়। শাশুড়ির সাথে বেশি কথা বললে সে বেশিক্ষণ মিথ্যে বলতে পারবে না, এর চেয়ে এখান থেকে চলে যাওয়া ভালো। শানু রান্নাঘরে গিয়ে চুলো ধরায়, বুয়া মাছ ভেজে রেখে গেছে, সবজিগুলো পানিতে ভিজিয়ে কাটতে বসলো শানু। FM-এ পুরনো দিনের গান বাজছে, রেডিও জকি অনুরোধের গান পাঠাতে বললে শানু হাত মুছে SMS করে হাবিব ওয়াহিদের স্বপ্ন গান। আর যে শানুর প্রিয় গান প্লে করে একটু পরেই, চুলোয় তেল দিয়ে শানু গুনগুন করে গান গায়। আলেয়া আক্তার রান্নাঘরে এসে ঘুরে যান, শানু সকালে নাস্তা করেনি, খাবারের প্লেট এখনো টেবিলে ঢাকা পড়ে আছে। শানুর জন্য প্লেট নিয়ে আসেন আলেয়া আক্তার, খায়া নাও, কি বড়ি দিছো পেটে, বেলা কত হয়েছে খেয়াল রাখো, চা সিঙ্গারা খেয়েছি আম্মা, না খাইনি, খাওয়ালো, কার সাথে খেলা, কই আমার জন্য আনলা না, বাবুর সাথে, বিয়ের আগে পরিচিত ছিলাম, মানে এই শানু তোমার মাথা ঠিক আছে? শানু উপরে নিচে মাথা নাড়ায়, তার মাথা খুব ভালো করে কাজ করছে, পরিচিত লোকের সাথে দেখা হলে চা খেলে ধর্ম নষ্ট হয় না, ধর্ম নষ্ট হয় পরপুরুষের সাথে ঢলাঢলি করে শুয়ে বসে এলে। আলোয়া আক্তার উত্তর না পেয়ে চলে যান, রান্না শেষে শানু গাছে পানি দেয়, চুলোয় ভাত টোবাবো গিয়ে ফুটছে, তার পাশে দাঁড়িয়ে শানু ক্লান্ত শালিক গুনে, 1 2 3 4, চার শালিক দেখলে চিঠি আসে, শানুকে চিঠি লেখার কে আছে, তেই না। দুপুর হয়ে এলে শানু হরিতকে আর আমলা ভেজানো পানিতে চুল ধুয়ে মেহেদি লাগায়,
ফ্রিজ খুঁজে মিশুর জন্য কিনে রাখা ক্যাডবেরি বের করে খায়। আলেয়া আক্তার আবার এসেছেন। শানুকে মেহেদি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে তিনি আকাশ থেকে পড়লেন। এখন শুয়ে থাকার সময়। শানু, কি করব আম্মা, আপনার কিছু লাগলে বলেন, চা বানায় দিব। উনি তো বললা না বাবুকে। বলছি আম্মা, পূর্বপরিচিত জানাশোনা ছিল, এখন মিশুর স্কুলে বাংলা পড়ায়, খুব সুন্দর ইসলামী বিষয় নিয়ে কথা বলে। মিশুর স্কুলে বাংলা পড়ানোর টিচার তোমারে কোথায় পেল? স্কুলের সামনে আম্মা, আমাদের পাড়ায় থাকতো, একক উদ্ধৃতি চিহ্ন। আলেয়া আক্তার আর কিছু বলার খুঁজে পান না। পাড়ার পরিচিতি ছেলের সাথে এক কাপ চা খাওয়া দোষের না। চাকরি করতে গিয়ে তিনিও কলিগদের সাথে ঘোরাঘুরি করেছেন, এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা নিয়েছেন। আম্মা আপনি বসুন, আমি চা করে আনি। আজান পড়ে গেছে, মিশু কখন আসবে? রাজু থাকবে সাথে। আম্মা তুমি এক গাদা নারকেল দিয়ে বারান্দা গুদামঘর বানায় রাখবা, কি করবা ওগুলো দিয়ে? রেহানা ভাবির আত্মীয় স্বজন নারুর বায়না দিয়েছে, একক উদ্ধৃতি চিহ্ন। সংসারের কাজ না করে এগুলা করলে হবে? শানু, শাশুড়ির সাথে শানু কখনো শক্ত কথা বলে না, আজও বলতে পারলো না, নিরুত্তাপে নিরুত্তরে কেটে গেল বেলা। শানু গোসল শেষে সুন্দর একটা শাড়ি পরল, মেহেদি দেয় চুল ঝরঝরে লাগছে, চোখে গাঢ় কাজল টেনে ঠোঁট রাঙালো শানু। তারপর ফোন বের করে ছবি তুলে ফেসবুকে আপলোড করল। ফেসবুকে বাবুর সাথে দেখা হয়ে একটা ভালো কাজ হয়েছে, বাবু তাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিল। অ্যাকাউন্টের খুঁটিনাটি বেশি বোঝাতে পারেনি বাবু, সময় হয়নি। মিশু শানুর মেয়ে জেলে যারপর নাই অবাক হয়েছে, শানুকে কথা দিল মিশুর খেয়াল রাখবে। বাবুর পরিবর্তন দেখে শানু আশ্চর্য হয়েছে, সেই দু একটা কথার ফাঁকে আপাদমস্তক ছসে বেড়ানো বাবু আর আজকের বাবুর মধ্যে বিস্তর ফারাক। এই বাবু কৌতুক করতে জানে, এই বাবুর শরীরে শরীর না বসিয়ে সম্মানের সাথে মেয়ে লোকের সাথে ভালো ব্যবহার করতে পারে। শানু ছবি দেওয়ার কয়েক মিনিটের মাথায় টুংটান শব্দে বার্তা আসা শুরু হল, প্রথমেই অনুরোধ করেছে স্কুলের বান্ধবী রোজি। শানু তাকে গ্রহণ করতেই রোজির সাথে সংযুক্ত সকলে শানুর তালিকায় চলে এলো কিছু সময়ের মাঝে। শানুর শসা টমাটো কাটতে কাটতে নীল আলোর দুনিয়ার আজব জগতের সাথে পরিচিত হয়। সেই কত বছর আগের বান্ধবীরা সবাই একে অপরের সাথে মিলমিশ করে আছে, শানুই এত বছর পর যোগ হলো। রোজি উদ্যোগী হয়ে শানুকে স্কুল কলেজের ব্যাচ গ্রুপ চ্যাটে যোগ করে নিয়েছে। শানু ডাইনিং টেবিলে বসে গ্রুপ মেসেজ পড়ে, বাবারে বাবা, এক এক জনের কত সময়। একজন কিছু লেখার সাথে সাথে অন্যজন উত্তর দিয়ে দিচ্ছে। শানু এদের ভেতর ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে শিলাকে পেল, বিশাল বড়লোকের বউ, সাউথ বাংলা ব্যাংক শিলার স্বামীর। শানু টেনে টেনে শিলার ছবি দেখে, কি সুখী সুখী মুখ করে দেশ বিদেশ ঘুরে বেড়ায় শিলা। শানু ফোন উল্টে রাখে টেবিলে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে মেয়ের ফিরে আসার অপেক্ষা করে। গ্রিল গলিয়ে দুটো তিনটে চড়ুই এসে বসেছে শিকের ওপর, বাটিতে রাখা চাল খুঁটে খেয়ে পানি খায়। শানু গাছের পাতার পরে ওদের লেজতলা নাচন দেখে, মিশুর এখন পাখির মতো নেচে বেড়াবার বয়স, উড়ে উড়ে আনন্দ নিয়ে বাঁচবার বয়স। আসিফ মেয়ের ভালো চায়, কোন বাবা মেয়ের খারাপ চাইবে না? স্বামীর কথা মনে হতে শানু গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদে, তার ঠিক বিশ্বাস হয় না আসিফ এত বড় প্রতারণা করতে পারে। আচ্ছা, মেসেজটা আননন নম্বর থেকে এসেছিল, আসিফের জন্য তো নাও হতে পারে। শানু কি আসিফকে মেসেজটা নিয়ে প্রশ্ন করবে? চোখ মুছে নাক টানে শানু, না থাক, এমনও তো হতে পারে এই মেসেজটা অন্য কারো। ভুল করে আসিফের ফোনে চলে এসেছে। চার শালিকের দেখা পেয়ে শানুর কাছে খামবন্দি চিঠি এলো না সত্যি, তবে ইনবক্স ভরে গেল নতুন করে ফিরে পাওয়া পুরনো বান্ধবীদের বার্তায়। শানু ওদের এক এক করে উত্তর দেয়। সবার আগে বিয়ে হওয়া শানু এখন কেমন আছে জানতে সবাই উদগ্রীব, এত এত মনে রেখেছে ক্ষুদ্র শানুকে ওরা। মনের মেঘে একটু হলেও ভালো লাগার হাওয়া লাগে শানু, না ও একদম ফালনা অকর্মণ্য নয়। তাহলে ভাইয়ের সাথে ঘরে ফিরে মিশু মায়ের কাছে চলে যায়, শানুর বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকে। আজ পথে সেই বাজে ছেলেটা আসেনি, রাজু সময় মতো স্কুলের সামনে পৌঁছেছে। শানু মেয়ের মাথার বেনি খুলে চুলে হাত বলায়, সব লেখাপড়া হয়েছে, হুম ছোট্ট করে উত্তর করে মিশু।
ওদের যে নতুন স্যার এসেছে বাংলা পড়ায়, তেমন উনি ফারুক স্যার, খুব ভালো। জানো মা, স্যারের না বাবা মাকেও নেই, সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর স্যার ওই রকম হয়ে গেছে। কি রকম হয়ে গেছে? শানু হেসে উঠে মেয়েকে প্রশ্ন করে। মিশু ও খুব হাসছে। মায়ের কোলে সব থেকে শান্তির স্থানে মিশুর নির্ভয় ও নির্ভার লাগে। মা, তোমরা কি সত্যি বিশ্বাস করেছ আমি কারোর সাথে প্রেম করি না? মিশু মায়ের দুই হাতের ভেতর মুখ টুকিয়ে জানতে চায়। শানু মিশুকে শক্ত করে বুকের মধ্যে টানে। মেয়েটা গায়ে বেড়ে উঠেছে, বয়সে ও মনে এখনো শিশু সুলভ আচরণে রয়ে গেছে। মিশু মায়ের গায়ের গন্ধ নেয়। আজকে মায়ের শরীর থেকে মিষ্টি মিষ্টি সুবাস আসছে। তোকে আমি বিশ্বাস করি, রাজু করে, তোর দাদুও করে, বাবা করে না, তাই না? শানু থেমে যায়। আসিফকে সেই তো বিশ্বাস করতে পারছে না। মন দুলছে ঝড়ের আগে থম মেরে থাকা নদীর ওপর কষা নৌকার ন্যায়। বাতাস ঘুরপাক খেয়ে নদীর বুকে ঝড় ঘনিয়ে তুলছে, আবার গতিয়ে যাবার সম্ভাবনা রয়েছে প্রবল। মিশুকে হাসির মুখে কাপড় ছাড়তে বলে শানু। মিশুর মনে আসিফের প্রতি জমে ওঠা অভিমান শানু কাটাতে পারবে না। পিতা হয়ে তাকে এগিয়ে আসতে হবে সন্তানের কাছে। শানু ঠিক করে মিশুর বিষয়টা নিয়ে সে আসিফের সাথে কথা বলবে। দুপুরে আসিফ খেতে এলো না। শানু স্বামীর জন্য টেবিলে খাবার গুছিয়ে শাশুড়ির ঘরে যায়। আম্মা, দোকানের কি হলো? কাশিফ ঠিক করে দিয়েছে, আগামী শুক্রবার মিলাদপুরায় দোকান চালু করবে। কিসের দোকান হবে আম্মা? কনফেকশনারি আর ওই যে খাবার বেচে। কাশিফ বলল, এসব দোকানে ভাড়া বেশি উঠে, একক উদ্ধৃতি চিহ্ন। আপনি এত টাকা দিয়ে কি করবেন আম্মা? বিদেশ ঘুরতে যাবেন? আলেয়া আক্তার শানুর কথার জবাব দেন না। শেষ বয়সে তার মাকে রাস্তায় বসে থাকতেন। আলেয়া আক্তার অফিস শেষে মায়ের বাসায় গিয়ে রান্না করে মাকে খাইয়ে তারপর বাড়ি ফিরতেন। এই নিয়েও আসিফের বাবার রাগের অন্ত ছিল না। কৈফিয়ত দিতে দিতে আলেয়া আক্তার এক সময় বোবা হয়ে গেলেন। বুবু, বুড়ো মাকে নিজের কাছে আনতে পারেননি। নিজের বৃদ্ধ বয়সকে তাই ভয় পান আলেয়া। এ জানে তাকে ও যদি পথের লোকের কাছে হাত পাততে হয়, অমন অবস্থায় পৌঁছার আগে বৃদ্ধাশ্রমে চলে যাবেন। নিজের টাকা থাকা মানে খুঁটিতে জোর থাকা। আমার বান্ধবীরা সব বিদেশ ঘুরতে যায় আম্মা। আমি যদি অনেক টাকা পেতাম, বেশি দূর না, নীলগিরি ঘুরতে যেতাম, তারপর যেতাম কাশ্মীর। আমি কোন দিন বরফ দেখিনি আম্মা। বরফের ওপর গড়িয়ে পড়তে পড়তে মুখের মধ্যে বরফ খেতাম, অত ঠান্ডায় মন শীতল হয়ে যেত। তোমার মন ঠিক কি নিয়ে অস্থির হয়ে আছে বলো তো শানু? কিছু হয়নি আম্মা, আমি ভালো আছি, একক উদ্ধৃতি চিহ্ন। শুক্রবারে কাশিফরা আসবে, আসিফরে বইল ভালো বাজার করতে, একক উদ্ধৃতি চিহ্ন। ওর কি সময় হবে আম্মা? কি কি রান্না হবে বলেন, আমি করে আনবো। ভাইয়ে ভাইয়ে মিল নাই, আমি মূল্যে ঠিক খাটিয়া কাঁধে নেবে। দোকান নিয়া কুত্তা কামড়া নিজেরা শহীদ হবে, তুমি দেখবা। বেশি ঝামেলাকে করবে জানো? তোমার স্বামী, পেটের ছেলেকে যদি চিনতে না পারি আর কে পারবে? শানু আলেয়া আক্তারের কাছে এসে বসে। তার শাশুড়ি নিঃশব্দে কাঁদছে, শানুর খুব খারাপ লাগে। এই মুহূর্তে আলেয়া আক্তারের মন ভালো করার ক্ষমতা তার নেই, শানুর নিজেরই মন খাদে পড়ে আছে। ওই অতল থেকে মন টেনে তুলে এনে তারে ভালো করার দায় কেউ নেবে না। বিকেলে মেয়ে আর শাশুড়িকে নিয়ে ঘুরতে বেরোয় শানু। বিকেলের সবজিরা পরন্ত রোদের মতো নেতানো ও কমদামি, পেট ভরলেও মন ভরায় না। শানু বেছে বেছে দরদাম করে পেঁপে কেনে। আজ পেঁপের দর কম, মিশু মাকে তারা দেয়, তার একরাদা হোমওয়ার্ক করা বাকি। শানু দেখে আলেয়া আক্তার কুশির কাজ করা বালিশ কভার দাম করছেন। শানু ওসব বুনতে পারে। আলেয়া আক্তারকে সে কথা বলতেই তিনি সাফ না করেন, সংসারের কাজ রেখে এত কিছু করার দরকার নেই। শানু একটা বালিশ কভার কিনে নেয়, স্যাম্পল থাকলো, অলস দুপুরে ভাত ঘুম বাদিয়ে কোন দিন করে নেওয়া যাবে। মিশু একটু এগিয়ে হাঁটছিল, মিশু স্তনের ওপর ওড়না টেনে নামায়। আশপাশের পুরুষেরা জামার ফাঁক দিয়ে জেগে ওঠা সুপুরির মাঝের রস ছানতে ব্যস্ত। এদের কেউ সুযোগ পেলে মিশুর নরম স্তন চেপে তার সুখ নেবে। কচি শরীরে প্রতি নোংরা পুরুষের আকর্ষণ যুগের পর যুগ ধরে প্রমাণিত। মিশুর নিতম্বের দোলে স্তনের গাঢ় অংশে কল্পনায় কলুষিত মস্তিষ্কের পথচারীরা হাতড়ে বেড়ায়। মিশু সব বোঝে, শরীরটাকে তার অচেনা থেকে নিজেকে অশুচি লাগে। এই শরীরের পরিবর্তন না হলে ভালো ছিল।
মোটরসাইকেল নিয়ে দুটো উঠতি বয়সী কিশোর মিশুর পাশে পাশে চলছে। মিশুর অস্বস্তি হয়, পরক্ষণে শানুকে ফিরে দেখে নেয় মিশু। মা ঠিক তার দিকে তাকিয়ে আছে। মিশু সামনে ফিরে তার চোখে আকাশ খনিয়ে নামা মেঘের ন্যায় একরাশ জল জমেছে। মা তাকে ভুল বুঝল, মিশু এদের চেনে না। শানু মেয়ের কাছে এলে সাইকেলটা সরে যায়। শানু দেখে মিশু উদ্গ্রীব হয়ে ওদের চলে যাওয়া দেখছে। মিশুর চেহারা বলে সে ভয় পেয়েছে। শানু রাস্তার ওপর সবার সামনে মেয়েকে জড়িয়ে ধরে হাঁটে। আলেয়া আক্তার পেছনে থেকে একবার ডাকতে গিয়ে থেমে যান। ভাবেন মা মেয়ে চলছে, চলুক। আসিফকে তার কিছু বলতে ভয় লাগে। ছেলের কোথাও পরিবর্তন ঘটেছে, মায়ের চোখে ঠিক ধরা পড়েও পড়ে না। রাতে ফিরে আসিফ সোজা চলে আসে মায়ের রুমে। আলেয়া আক্তার খেয়ে শুয়ে পড়েছেন। মিশু আজ দাদুর রুমে পড়তে বসেছে। আসিফ ঢুকতেই মিশু বই খাতা গুটিয়ে নিজের রুমে যেতে উদ্যত হল। স্কুলে গিয়েছ মিশু? জি বাবা। মেয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আসিফের মেজাজ চরম খারাপ হলো। বেয়াদব মেয়ে বাপের মুখের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। আসিফ বাজখাই গলায় শানুকে ডাকে। শানু বসে নারকেল করছিল। চার দিন বাদেই একটা মুখে ভাতের অনুষ্ঠানের অর্ডার পেয়েছে শানুর কুচোর সন্দেশ আর তিলের নাড়ু। এই প্রথম এত বড় অর্ডার। রেহানা ভাবির কাছ থেকে সময় নিয়েছে শানু। আগে এটা দিতে হবে। হাত মুছে শানুর শাশুড়ির রুমে যায়। আসিফ মিশুকে ধমকাচ্ছে। মিশু মাটির দিকে তাকিয়ে আছে। ওর হাতের মুঠো বন্ধ, পা দুটো একের পর এক কেঁপে উঠছে। শক্ত শরীর নিয়ে কাঁদছে মেয়েটা। শানু ঢুকে মিশুকে বলে, তুই ঘরে যা। ঘরে যাবে মানে? আমি কথা বলছি, তুমি দেখতে পাও না, চোখ নষ্ট হয়ে গেছে। স্বামীর ধমক গায়ে মাখে না শানু। মেয়েকে আবার বলে, কি হলো, আমি যেতে বললাম না? যা। একক উদ্ধৃতি চিহ্ন। মিশু চলে যাবার সময় ঘরের দরজা দরাম করে বাড়ি দিয়ে গেল। আসিফ মারমুখো হয়ে উঠে দাঁড়ায়। কত বড় সাহস, বদমাইশ মেয়ে! বাপের মুখের ওপর আওয়াজ তুলে যায়, আজকে হার মাংস এক করে দেব। বাবা হয়ে হাত তুলতে লজ্জা লাগা উচিত। বউকে যা মন চায় বলো। বালেক মেয়ের শরীরে আমি আর একটা টোকাল তোমাকে দিতে দেব না। রাজু এসে দাদুর রুমের দরজায় দাঁড়ালে আসিফ চুপ হয়ে যায়। এরা সবাই একজোট হয়ে তার বিরুদ্ধাচরণ করল। শানু এত সাহস পেল কোথা থেকে? ওর গলা আটকানোর ব্যবস্থা করতে হবে। মা শাসনে থাকলে ছেলে মেয়ের মনে ভয় থাকে। আসিফ শানুর রুমে আসা পর্যন্ত অপেক্ষা করে। তুমি আমাকে অপমান করেছ শানু, আমি অত ভয়শূন্য হলে কত কিছু করতে পারতাম। তোমাকে অপমান করিনি, মেয়ে খুব কষ্ট পাচ্ছে, এভাবে চললে লেখাপড়া করতে পারবে না। একক উদ্ধৃতি চিহ্ন। না পারলে সমস্যা কি? তোমার বাবার মতো একটা ছেলের গলায় বোকা হাদা ঝুলিয়ে দেব, জিন্দেগির মতো চিন্তা শেষ, খাবে আর ঘুমাবে। একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ কথাগুলো বলে পেছনে ফিরে শুয়ে পড়ল। মনে মনে জুতসই জবাব দিতে পেরে সে দারুণ খুশি। শানুর জগৎ খান খান হয়ে গুড়িয়ে দিতে পেরে আসিফ যারপর নাই আনন্দিত। মেয়ে লোকের দম্ভ তার সংসার, যে সংসারে তার ন্যূনতম দাম নেই সেখানে সে এখন একদম চুপ করে যাবে। শানু আর কখনো গলা তুলে মুখ উঁচিয়ে আসিফের সাথে কথা বলতে পারবে না। পরীক্ষার আগে এই শেষ ডেলিভারি মা, এরপর কিন্তু আর যেতে পারবো না। একক উদ্ধৃতি চিহ্ন। শানু নাজুক স্বরে ছেলেকে মিনতি করে, রাজুর টেস্ট পরীক্ষা শুরু হবে। একের পর এক ডেলিভারির চাপে শানু কাজ করে কুলোতে পারে না। ছেলে মেয়ে অবশ্য এতে বেজায় খুশি, মা সংসার ছাড়াও একটা কাজ করছে। রাজু এতদিন বিনা বাক্য ব্যয়ে মায়ের কাজ করে দিত। শানুর খাবার তালিকায় চাল পিঠা যুক্ত হওয়ায় বিকেলের নাস্তার কাটতি বেড়েছে। রাজুকে একটা সাইকেল কিনে দিয়েছে শানু। আসিফ যদিও স্ত্রী এবং ছেলের এই গোপন বিষয়টি জানে না। আলেয়া আক্তারের হাতে পায়ে ধরে চুপ করিয়ে কথা নিয়েছে শানু। পড়াশোনার ক্ষতি হবে না, দাদুকে বুঝিয়ে রাজু মাকে সাহায্য করে। ছেলেকে নাড়ু আর সন্দেশের বাটি ভর্তি ব্যাগ সাজিয়ে দোয়া পরে ফু দেয় শানু। জাল পিঠার ব্যাগ আলাদা, চিকেন ও বিফ দুটোর ক্রেতা ভিন্ন জায়গা থেকে অর্ডার করেছে। শানু বুদ্ধি করে সন্দেশের সাথে কয়েক পিস করে জাল পিঠা ফ্রি দেয়। প্রাণে অর্ধভোজন হলেও আগে দর্শনধারী পরে গুণবিচারী, তেমনি যারা একবার পিঠা খায় তারা আবার অর্ডার করে। বাবা এত রাত করে ফেরে কেন মা? জানি না, আমাকে বলার প্রয়োজন মনে করে না। রাজু কাঁধে ব্যাগ তুলতে তুলতে প্রশ্ন করলে শানু স্বাভাবিক স্বরে উত্তর করে, আসি মা।
একটা ডেলিভারি কোম্পানির সাথে কথা বলি, তোমার কাজ বন্ধ করার দরকার নেই। বলে, দেখ, তোর বাবা জানলে সমস্যা হবে, কোম্পানির লোক আসলে দরজায় অপেক্ষা করবে, তার মুখোমুখি পড়বেই। রাজু জুতোর ফিতে বাঁধে, একবার অনার্স শেষ করতে পারলে সে যে করে হোক সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। বাবার খুব পয়সা দেয়ার দেমাগ, সন্তান পালনে পয়সার চেয়ে স্নেহ ও মায়া প্রয়োজন। স্নেহ নিন্দামী, সন্তান ভুল করলেও বাবা মা ক্ষমা করে। বাবা হয়ে আসিফের অভিধানে ক্ষমা শব্দটি অনুপস্থিত। রাজু চলে গেলে শানু ফেসবুক খুললে বসে। রেহানা ভাবি সিলেট ঘুরতে গিয়ে মালিনী ছড়া টি স্টেটের ভেতর নীলকণ্ঠী ময়ূর আকাশ শাড়ি পরে ছবি তুলেছে। শানু ছবিটা দেখে তার খুব ইচ্ছে হয় এমন একখানা শাড়ি পরে চুল উড়িয়ে খোলা গাড়িতে করে ঘুরতে। ভেবেই হেসে ফেলে শানু। আসিফ তার এই বিচিত্র ইচ্ছে জানতে পারলে কি বলে বসে কে জানে। রেহানা ভাবির অ্যালবাম দেখতে থাকে শানু। রেহানা ভাবি বুকোগ্রাফি করেছে, বেশ লাগে দেখতে। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে রেহানা ভাবির হাতে লেখক বন্যা হোসেন এর যখন থামবে কোলাহল বইয়ের ছবি। এই যে সুন্দর হয়েছে ছবিটা, শানু মুগ্ধতা নিয়ে দেখে। আজকাল পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বই পড়ছে শানু। ধাবাকা বইটা পড়তে গিয়ে শানুর সে কি লজ্জা। পাতায় পাতায় ছবি, শানু এক চোখ বুঝে অন্য চোখের ছবি দেখে গল্প পড়েছে। প্রথমবার যেমন তেমন হলেও দ্বিতীয়বারে পড়তে মন্দ লাগেনি। শানু ড্রেসিং টেবিলের ড্রয়ারে বই লুকিয়ে রাখে। আসিফ দেখলে বলবে, যে মা এখনো নভেল পড়ে তার মেয়ের মাথা খারাপ হবে না তো আর কার হবে। শানুর সব কিছুতে আসিফের বিরক্তি। রাজুকে ফোন দিতে গিয়ে থামে শানু। থাক, ছেলে মাত্র বেরোলো, এখনই কোথায় আছে জানবার দরকার নেই। বাবু জানিয়েছে মিশু নাকি স্কুলে খুব অমনোযোগী হয়ে গেছে, শানু এখন মেয়ের সাথে শোয়। আসিফের নির্দেশ মেয়েকে চোখে চোখে রাখতে। শানু জানে মিশুকে পাহারা দেবার দরকার নেই। শানু মুখ ধুয়ে সানস্ক্রিন মাখে। কচি কলাপাতার রঙের ওপর হালকা হলদে বাতিকের লেস বসানো সালোয়ার কামিজ পরে নেয়। কপালে কুমকুমের টিপ, এই টিপের খোঁজ শানু পেয়েছে বান্ধবীদের গ্রুপে। পুরনো দিনের কিছু অনুষঙ্গ গায়ে জড়াতে ভালো লাগে। শানু এতদিন নিজের জন্য কিচ্ছু ভাবেনি, এখন অল্প বিস্তর চিন্তা করে। অর্থনৈতিক স্বাধীনতা আশায় শানু সুযোগ পায় নিজের জন্য ভাবার। পকেট ছেড়ে আসিফের টাকা নিতে শানুর এখন খারাপ লাগে। রোজিকে তার স্বামী মাসিক হাত খরচ দেয়, সেই টাকার যেমন কোন হিসেব রোজি দেয় না, আবার রোজির আরো টাকা লাগলেই স্বামী ওনা করে না। শানুর জীবন অমন সহজ নয়। আসিফের কাছে ইদানিং খরচ থেকে পয়সা বেশি চাইলেও কৈফিয়ত দেয়া লাগে। শানুকে উল্টো বলে দেয় যেন এখান থেকে টাকা বাঁচিয়ে নেয়। পুরনো প্রেমিকের সাথে দেখা হবার জন্য শানুর ভেতরে কোন উত্তেজনা নেই। শানু নির্লিপ্ততা ভাবে চোখে কাজল ঘষে ঠোঁটে লিপস্টিক লাগায়, চুল অভ্যাস বস্ত খোপা করতে গিয়ে খুলে রাখে। অনেক দিন পর আয়নায় নিজেকে দেখে চমকে যায় শানু, তাকে কেমন তরুণী লাগছে। আয়নার অপর পাশের নারীটি মেয়ে থেকে মা হতে গিয়ে পুরোদস্তুর মহিলা হয়ে উঠবার কথা। কদিনের কাজের চাপে শানুর ওজন কমেছে কেজি পাঁচেক, হয়তো সে জন্য অমন কম বয়স লাগে। বের হবার আগে শানু শাশুড়ির কাছে বিদায় নিতে যায়। আলেয়া আক্তার ঘুমিয়ে আছেন, তার মাথার কাছে একটি নতুন মডেলের স্মার্টফোন কাশিফ পাঠিয়েছে। শানুর হাতের ফোনের বয়স প্রায় 6 বছর, একটানা চালালে তালুতে গরম লাগে। আলেয়া আক্তার পা গুটিয়ে শুয়ে আছেন, শানু তার গায়ে কাঁথা টেনে এসি বন্ধ করে। এই ঘরে শীতাত্ম নিয়ন্ত্রিত যন্ত্র লেগেছে 1 মাস, কাশিফের উপহার। শানুর মনে পড়ে আগামীকাল শুক্রবার, ওদের আসার দিন, বাজার করা হয়নি, বাবুর সাথে দেখা করে বাজার করে ফিরতে হবে। শানু চলে গেলে আলেয়া আক্তার মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে থাকেন, তার চোখ ভেজা, একটু আগে তিনি কেঁদেছেন, ছেলের বউয়ের কাছে চোখের পানি লুকোবেন বলে ঘুমের ভান ধরেছিলেন। আলেয়া আক্তার আবার কাঁদতে শুরু করেন, যে আসন্ন ঝড় ঘনিয়ে উঠছে যশোরে তাকে কেমন করে ঠেকাবেন ভাবতে তার ভয় লাগে। এত ভয় তিনি নিজেকে নিয়েও কখনো পাননি। নারীর আগে পুরুষ পৌঁছে অপেক্ষা করার নিয়ম চিরায়ত, আজ তার ব্যতিক্রম হল। শানু বাবুর জন্য অপেক্ষা করতে গিয়ে আবিষ্কার করল পুরুষেরা তাকে বেশ মনোযোগ দিচ্ছে। শানু ওনা জড়িয়ে বসে, অন্য পুরুষের চোখে পড়তে সে সাজেনি, এখন সাজ নিজের জন্য, একটু ভালো দেখাতে এ ধরন ধারণ করা। শানুর মনে পড়ে
আসিফের প্যান্ট ধুতে দেয়া থামিয়ে দেবার পর রুমের চেয়ারে প্যান্টের স্তূপ জমেছে। শানু কি করে ফিরে গিয়ে সে সব কেচে দেবে? একটা SMS এর জন্য এতদিনের সংসারে বুড়ো স্বামীকে সন্দেহ করা ঠিক না। আসিফ তো বুড়োই, রাজু কদিন বাদে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। যার ছেলে এত বড় তাকে কচি খোকা ভেবে শানু ভুল করেছে। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে শানু স্ট্র লাগিয়ে নেয়। প্রথমে একটু ঠান্ডা স্ট্রয় টেনে ওপরে তুলে সামনে রাখা প্লেটে ফেলে। এটা তাকে শিখিয়েছে রেহানা ভাবি। একে বলে স্ট্র পরিষ্কার করে নেয়া। একটু একটু করে ঠান্ডা খায় শানু। রেস্তোরাঁটা বেশ সুন্দর করে সাজানো, তাই ঘুরে দেখতে গিয়ে শানুর বুকের ভেতর ছোটখাটো একটা দোকানের স্বপ্ন মাথা চাড়া দেয়। সেখানে একপাশের হাতে তৈরি কুশির কাজ থাকলো, অন্য পাশে রইল মিষ্টির সম্ভার। ক্যাশের পেছনে শানু বসবে চোখে চশমা এঁটে, মুখ গম্ভীর করে দাম বলবে কিনতে আসা ক্রেতাদের। বুড়ো আর কচিকাচাদের বিনামূল্যে খাওয়াবে শানু। ওরা খুব আপন, রেশারেশিহীন মানুষের দলে পড়ে যারা শানু তাদের ভালোবাসে। ভাবতে গিয়ে শানু হাসে, এই ভাবনা জানলেও আসিফ ছেলেমেয়েকে বলবে শেষে গিয়ে দোকানদারের বাচ্চা হয়েছে তোদের মা। ছোট লোকদের সাথে উঠবস না করলে পেটের ভাত হজম হচ্ছিল না। একক উদ্ধৃতি চিহ্ন, বাবু এসে বসে শানুর প্রশংসা করে। শানুর কেন যেন শুনতে ভালো লাগে, পুরনো প্রেমিক তার সাথে ফ্লার্ট করে না। বাবু তাকে জানায় মেয়েদের বয়স বাড়লে তাতে যোগ হয় মমতার মাতৃত্ব ও দায়িত্ব নামের মায়াবী চাদর, যা গায়ে জড়িয়ে মেয়েরা একের পর এক দুঃখ পাতা চিরে সুখ নামের পাখি বানায়। সংসারে সবার হাতে সেই সুখ পাখি তুলে দিয়ে মেয়েরা গৃহবৃক্ষে একলা পড়েরও। বাবু তাদের মুখে কখনো রাগ বা কষ্ট দেখা যায় না, যা থাকে তা বুকের ভেতর নীরব অথচ প্রকট অভিমানে গড়া শোকের পাহাড়। এই শোক নিজ সত্তাকে হারিয়ে ফেলে ক্রমশ অপরের প্রতিটি জীবন যাপন করার শোক, যা আশপাশের কেউ কোনোদিন বোঝে না। এমনকি নারী হয়ে নারীরাও তাদের স্বজাতির দুঃখ বোঝার ক্ষমতা রাখে না। শানু কেবল বাবুর কথা শুনে যায়। এত সুন্দর করে কোন পুরুষ নারীকে নিয়ে ভাবতে পারে তার বিশ্বাস হয় না। বাবুর দাড়ি গোফের আড়ালে থাকা মুখের কথা বলার সময় শানুর প্রতি সম্মান দেখা যায়। শানু বুঝতে পারে বেশ বাবু তার শরীর নয় মন দেখতে পাচ্ছে, যা স্বামী হয়ে আসিফ কোনোদিন স্পর্শ করা দূর দেখার চেষ্টা করেনি। শানু বাবুকে লুকিয়ে চোখের পানি গিয়ে ধরা পড়ে যায়। হাসলে তোমাকে খুব সুন্দর লাগে শানু, একক উদ্ধৃতি চিহ্ন, এখন তাহলে হো হো করে হাসব। শানু এবার বাবুর সামনে ভেজা চোখ হাতে ডলে মোছে। বাবুর রুমাল এগিয়ে দেয়, রুমাল দিলে ঝগড়া হয়, চিঠি দিলে বন্ধু হয়, তাই ফুল নিয়ে এসেছি, একক উদ্ধৃতি চিহ্ন। শানু চমকে দাঁড়িয়ে যায়। বাবু শানুকে হাত নেড়ে বসতে বলে, ওয়েটারকে আরেকটা ঠান্ডা দিতে বলে। আরে বাবা, কানে কানে কথা, চোখে চোখে দেখা হওয়ার সময় কি আছে শানু? তুমি বিবাহিতা, আমি ডিভোর্সি, যদিও আমরা দুজনে আগুন এবং তেল। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা হওয়া কারো কারো কাছে গ্রহণযোগ্য না, তবে আমি সীমারেখা মানি শানু, একক উদ্ধৃতি চিহ্ন, জানি আমি বুঝতে পারি সেটা, তোমার কাছে আমি নিরাপদ। শানু মাথা নামিয়ে চোখ মেঝেতে রেখে আস্তে আস্তে কথাটা বলে। বাবু চশমার ফাঁক বলে আশা কান্নার এড়াতে ঘুরন্ত পাখায় চোখ আবদ্ধ করে। অভিভাবকেরা মেয়েদের মন কখনো পড়তে পারে না, তারা চায় একটি বয়সে গিয়ে মেয়ের দায়িত্ব পুরুষ নামের প্রাণীটির হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য নিশ্চিত হতে। অথচ মেয়েকে বোঝা না ভেবে মানুষ ভাবলে মেয়েটি হয়তো তার যোগ্য কাউকে বেছে নিয়ে সংসারে জড়াতে পারত। বাবু শানুর সামনে হলুদ গোলাপের তোড়া রাখলে শানু গোলাপ নেড়ে দেখে রেখে দেয়। শানুর হলুদ গোলাপ ভালো লাগত, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। বাবু কি তবে আবার শানুর বন্ধু হতে চায়? শানুর মনে কথা যেন বুঝে নিয়ে বাবু উত্তর দেয়, তুমি যা ভাবো বন্ধু অথবা শুভাকাঙ্ক্ষী, এত বছর পর বন্ধু হতে চাওয়া বেশি হয়ে যায়, প্রেমিক ছিলাম ও কথা ভুলে যেতে পারো, আমার কোন দাবি নেই শানু, একক উদ্ধৃতি চিহ্ন। শানুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ, বিল দিতে গেলে বাবু বাধা দেয়, আমার সাথে দেখা করতে এসে বিল তুমি দেবে, এটা কি ভদ্রলোকচিত ব্যবহারের সীমায় পড়বে? আমি এসেছি মিশুর মা হয়ে, আমার মেয়ের জন্য যদি জাহান্নামে যেতে হয় আমি সেখানে যাব, মেয়ের জীবন আমার মতো হতে দেব না। শানুর চোখে চিকচিক জেদ খেলে যায়। সন্তান বড় কষ্টের ধন, যত্নের ফসল। মিশুর বয়স পার হতে হতে শানুকে জীবন জল কাঁধে তুলতে হয়েছে।
বাবু শালুর এই প্রতিজ্ঞাকে শ্রদ্ধা করে। মিশু ক্লাসে মনমরা হয়ে থাকছে, ডাকলে রেসপন্স করে কম, ক্লাস ওয়ার্ক যেমন তেমন, একক উদ্ধৃতি চিহ্ন মতো এমন ছিল না। দেখা পড়ার প্রতি খুব আগ্রহ মিশুর। না, আমার ক্লাসে যে কয়েকজন মেয়ে মেধাবী, মিশুকে আমি প্রথমে রাখব। ভয় পায় মেয়েটা, কিসের জন্য এই ভয় তৈরি হয়েছে শানু? তোমাকে তাই ডাকলাম, একক উদ্ধৃতি চিহ্ন, আমি ওর সাথে কথা বলে দেখব। মিশুকে বুঝতে দিও না, তোমার সাথে আমার দেখা হয়েছে। আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব কিনা? বলো, কি জানতে চাও? তোমাদের সংসার জীবনের কোন সমস্যা? আই মিন হাজবেন্ড ওয়াইফ রিলেশন কেমন? না, প্লিজ রাগ করো না, বাচ্চাদের অপর এসবের প্রভাব পড়ে। শানু কি বলবে ভেবে পায় না। আসিফের মুখে লাগাম নেই, আচরণের ভব্যতা নেই। শানু এতদিন জানতো এই আচরণগুলো সাধারণ পুরুষের স্বাভাবিক ব্যবহারের ভেতর পড়ে। ফিরে পাওয়া বান্ধবীদের গল্পের দুনিয়া তাকে গোপনে অনেক কিছু জানিয়েছে। স্বামীরাও কেয়ারিং হয়, স্ত্রীদের মন খুশি করার চেষ্টা করে, তাদের মাসিকের দিনগুলোতে যত্ন নেয়। যারা তাও পারে না, তারা নিজের পক্ষে স্ত্রীকে সম্মান দেয়। শানুর নীরবতা বাবুকে আরো প্রশ্ন করা থেকে বিরত রাখে। মিশুকে কোচিং থেকে রিকশায় তুলে নিয়ে শানু বাড়ির পথ ধরে, পথে মামিয়েতে গল্প করে। শানু লক্ষ্য করে মিশু চুপচাপ হয়ে গেছে, আগের মতো চটপটি ফুচকা খাবার বায়না ধরছে না। রাস্তায় এটা ওটা নিয়ে মাকে প্রশ্ন জুড়তেও যেন মিশুর অনীহা। শানু নিজেকে ধমকের দেয় মনে মনে, এটা অনীহা নয়, অনিচ্ছা। মিশু গুটিয়ে গেছে, মেয়ের এই মনের দুয়ার ভেঙে তাকে জাগিয়ে তুলতে হলে মাকে এগোতে হবে। এই মিশু, গোলা খাবি? ওই যে বিক্রি করছে। মামা থামো, আমরা গোলা খাবো না। মা বাসায় চলো, কালকে অঙ্ক পরীক্ষা আছে। রাখো তোর অঙ্ক পরীক্ষা, অমন পরীক্ষা সারা জীবন আসবে, আজকের গোলা খাওয়ার ইচ্ছা আসবে না, চল। মিশুর হাতে ধরে শানু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে তার মনে হয় সে কিশোরী বেলায় ফিরে গেছে। সালোয়ার কামিজ পরে রোজির হাত ধরে বৃষ্টির দিনে আইসক্রিমওয়ালার পেছনে ছুটছে। আইসক্রিমওয়ালা ঘন্টা বাজিয়ে ডাকছে, এই আইসক্রিম, এই আইসক্রিম, 3 টাকায় একটা, 5 টাকায় দুইটা, একক উদ্ধৃতি চিহ্ন। শানুকে অবাক করে দিয়ে ভর জ্যৈষ্ঠকে আকাশ ভেঙে হঠাৎ বৃষ্টি নামে। মিশু খিলখিলিয়ে হাসে, শানু মাঝ রাস্তায় মেয়ের হাত ধরে গোল হয়ে ঘুরে, পথচারীরা তাকে পাগল খাওড়ে নেয়, গাড়িদের জটলা বাঁধতে গিয়েও বাঁধে না। ট্রাফিক পুলিশ বাঁশি বাজিয়ে শানু আর মিশুকে রাস্তা ছেড়ে যেতে বলে। শানু বৃষ্টির দ্বিগুণ তালে হাসির ফোয়ারা তুলে ফুটপাতে গিয়ে ওঠে। বৃষ্টি তাদের ভিজিয়ে চুপচুপে করে দিয়েছে, শানুর সেদিকে খেয়াল নেই। ঝমঝমিয়ে নেমে আসা অবিরত ধারায় ভিজতে ভিজতে শানু গোলা আইসক্রিম খায়। মিশু মায়ের হাত শক্ত করে ধরে থাকে, তার ভীষণ ভালো লাগছে। ডেলিভারি ব্যাড নামিয়ে রাজু অনুষ্ঠানের গেটে টাকার জন্য অপেক্ষা করছে। এ বাড়ির ভাব আলাদা, মানুষের শ্রেণী বিভাজন স্পষ্ট, আমন্ত্রিতরা ভগবান, আপ্যায়নের নিয়োজিত লোকেরা দাস। মাথা নামিয়ে মুখে মাস্ক এঁটে তারা সেবা করছে। বেয়ারারা হাতে গ্লাভস পরে ঘুরে ফিরে সবাইকে পানীয় সাজছে। রাজুর ইচ্ছে হয় ঢপ করে এক গ্লাস পানি খেতে, লজ্জায় বলতে পারে না। তাকে ভিক্ষুক ভেবে গলা ধাক্কা দিয়ে বসলে এদের কিছু হবে না। রাজু কেন এসেছে তা জেনে নেহাত দুঃখ প্রকাশ করবে, যা যাবে সেটা রাজুর সম্মান। তবে এই শ্রেণীর কাছে সম্মান তাদের নিজস্ব সম্পদ, কম পয়সার লোকেদের সেটা থাকতে নেই। একটু এগিয়ে এক ভদ্রলোককে ডেকে রাজু জানতে চায় বাড়ির মালিক কোথায় আছেন। তিনি আঙুল তুলে সিঁড়ি গোড়ায় নির্দেশ করলে রাজু বীর ছেলে এগোয়। ওদিকে একটি পুরুষ ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে। কাছে এগোতে পুরুষটির বাহুলগ্না হয়ে সুন্দরী তরুণী নারীর রাজুকে পাশ কাটায়। অবাক বিস্ময়ে রাজু দেখে তার বাবা আসিফের গালে সকলের সামনে চুমু খায় নারীটি। আ শ্রেণীর মহিলার হাতে শিশুটিকে তুলে দিয়ে তারা ফাঁকা জায়গায় এগোয়। সন্ধ্যা নেমে এসেছে, হালকা মিউজিকের তালে পায়ে পা মিলিয়ে নেচে চলা আসিফ মহিলাটির সফেদ কোমর আঁকড়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নাচে। যদিও সেটা নাচ হয় না, তরুণীর শব্দ তুলে আরেক প্রস্থ হাসলে অপ্রস্তুত আসিফকে তার জন্য মোটেও লজ্জিত বা বিব্রত হতে দেখা যায় না। চকচকে বাতির নিচে ক্রমশ মাটিতে মিলিয়ে যাওয়ার রাজুর পকেট কেউ পেমেন্ট বুঝে তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বললে ডেলিভারি বয় রাজু মাথা নিচু করে বেরিয়ে যায়। চারপাশের উজ্জ্বল আলোকসজ্জায় গরম কাবাবের সুগন্ধে
নারী ও পুরুষের উদ্দাম আনন্দের ভিড়ে একটি তরুণের চোখ বেয়ে পড়তে থাকা কান্নাজল মারিয়ে যায় হুল্লোড়ে ছুটে চলা আনন্দমুখর মানুষ। গেটের কাছে পৌঁছে রাজু আবার ফিরে তাকায়। একজন সুখী মানুষ এই আসিফের জীবনে যেন পৃথিবীর অন্য কোথাও তার জন্য অপেক্ষারত একটি ঘর্মাক্ত ক্লান্ত নারী শানু, একটি মেঘজল চোখের মেয়ে মিশু এবং একটি তরুণ তুর্কি যুবক রাজুর কোন অস্তিত্ব নেই। রাজুর চোখের সামনে তাদের ছবিগুলো ইরেজারে মুছে গিয়ে 18 বছরের পরিচিত পিতাকে নারীটির বারবার চুমো খাওয়ার সাথে কোলের শিশুটি আধ বুলিতে পাপা ডাক ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। শরীর খারাপ তোর, খেতে এলি না কেন? রাজু কি হয়েছে? রাজু মায়ের কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে আছে। ডেলিভারি থেকে ফিরে চা নাস্তা খায়নি, আলেয়া আপনার ঔষধের নাম মিলিয়ে দেবার জন্য ডাকলে যায়নি। কিছু না মা, তুমি এখন যাও, মাথা ধরেছ, শরবত করে দেই, আমার খাবার রুচি নেই, শার্টের পকেট টাকা আছে নিয়ে নাও, তোর বাবা এসেছে দেখা করে আয়, তোদের খবর নিচ্ছিল। রাজুর মুখে এসে যাচ্ছিল পারবো না, কিছু না বলে শুয়ে রইল। শানু আরো কিছু সময় ছেলের রুম টুকটাক গুছিয়ে টাকা নিয়ে দরজা টেনে বেরল। রাজুর মন খারাপ বুঝতে পেরেছে। কেন মন খারাপ তার কারণ এত বড় ছেলে নিজ থেকে না বললে টেনে বের করার উপায় নেই। মেয়ে ঘটিত কোন ঝামেলা হলে শানু বলবে বিয়ে করিয়ে দিতে। এ সময়ের আবেগ খুব ভয়ঙ্কর, উচ্চ কিছু বড় আকারে মনের ভেতর ঘাপটি মেরে থাকে। মেয়ের রুমে উকিল দেয় শানু, মিশু হোমওয়ার্ক করছে, মেয়ের হাসি মুখ দেখে ভালো লাগে, বৃষ্টিতে ভিজে মিশুর সে কি আনন্দ। হাত মুখ নিড়ে আবার গল্প করল মায়ের সাথে। মিশুকে উচ্ছল দেখে শানুর বুকের পাথর পাহাড় ভুঙে টুকরো হয়ে গড়িয়েছে। শানুর সাথে মিশু ওই ছেলেটাকে নিয়েও কথা বলেছে। মিশু বলেছে পাওয়ার ভয় পাবে না। মেয়েকে শক্ত হতে দেখে শানুর বুকে বল আসে, জগৎ বড় বিষাক্ত, মেয়েরা ফুটবল থেকে ফুটবল হলে সমাজের লাভ, ইচ্ছের মতন খাটিয়ে মারা যায়। আসিফ টিভিতে দি কপিল শর্মা শো দেখে হাসছিল। স্বামীর মন ভালো দেখে শানু পাশে গিয়ে বসে। আসিফের মাথায় কাঁচা পাকা চুল গায়ে, মনে হয় কল করিয়েছে। শানু বসতেই আসিফ উঠে আলমারি থেকে একটা শাড়ির প্যাকেট বের করে আনে, এটা তোমার জন্য। শানু উদ্বিগ্ন হয়ে শাড়ির প্যাকেট হাতে নেয়। আসিফ কত বছর পর তার জন্য নতুন কিছু কিনে আনলো, গোলাপি রঙের খাদি কাতানের গায়ে সোনালি জড়ির পেটানো কাজের দারুণ সুন্দর শাড়ি। শানু আয়নায় গিয়ে নিজের গায়ে মেলে ধরে, আসিফ আবার টিভি ছেড়ে দেখছে। শানু শাড়ির গায়ে হাত বোলায়, শাড়িটা মসৃণ, মিষ্টি রং, নিখুঁত কারুকাজের চমৎকার উপহার। আসিফের নজরের তারিফ করে শানু, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে, শাড়িটা পরে আসো, তোমাকে কেমন লাগে দেখি। বহুদিন পর স্বামীর আবদারে শানির মন নাচে, দৌড়ে সে আলমারি খুলে হাতিপাতি দিয়ে ব্লাউজ খোঁজে। কাজের সময়ে দরকারি জিনিসের হাত পা গজায়, কথাটা মিথ্যে না। শানু গোলাপি কাতান ব্লাউজ পায় না, শেষে সুতি ব্লাউজ নিয়ে বাথরুমে ঢোকে, শরীর ধুতে হবে। শানু হাত চালিয়ে ডলে শরীরে সাবান ঘষে মাথার চুল ধোয়। আসিফ তাকে আগের মতো ডাকে না, তাই শরীরের যত্ন নেওয়া হয় না। বৃহস্পতিবারেরা এখন অন্য 10টা সাধারণ দিন, মনে মনে নিজেকে দোষ দেয় শানু। মুখ পুরি, স্বামীর যখন মন চায় তখন ডাকবে, তোকে তৈরি হয়ে থাকতে হবে না। চট করে শাড়ি পরে রোজির দেয়া শ্যানেল পারফিউম গায়ে মাখে। রোজি বলেছে এই সুগন্ধি স্বামী বশকারী, চোখে কাজল আঁকতে গিয়ে এলোমেলো করে ফেলে শানু, তাকে আজ কি অস্থিরতায় পেয়ে বসেছে। চোখ মুছে আবার কাজল টেনে ঠোঁট রামায়ে কোনো মতে, শ্যাম্পু করা চুল ছেড়ে স্বামীর কাছে যেতে শানুর লজ্জা লাগে। আসিফ কি ভাববে, শানু স্বামীর সোহাগের জন্য পাগল হয়েছিল। সুন্দর লাগছে তোমাকে, শাড়িটা মানিয়েছে, তুমি পছন্দ করে এনেছ, সুন্দর না হয়ে কোথায় যাবে। স্বামীর মুখের প্রশংসা শুনে শানু লজ্জা পায়। আসিফ তাকে কাছে টেনে পিঠে হাত বলায়, শানু চোখ বন্ধ করে ফেলে। আসিফ ব্লাউজের ভেতর দিয়ে শানুর স্তন আকরে ধরে, শানু এবার নেতিয়ে গেলে আসিফ শানুর স্তনের অগ্রভাগ ঘষে আমুল চালায় দ্রুত। শানুর অস্ফুট চিৎকারে আসিফের গতি বাড়ে, স্বামীর মুখ বোতাম খোলা ব্লাউজের কাছে টেনে স্তনে চেপে নেয় শানু। আসিফ ব্যস্ত হয় স্ত্রী শরীরের নিম্নভাগের দড়িয়া সেচন কাজে, সেখানেও আসিফের হাত মুখ সচল হয় সমান বেগে। শানু তরপায় ছটফট করে কাটা মুরগির মতো, আসিফ আজ তাকে সুখ সায়রে ভাসিয়ে দিচ্ছে। সাময়িক স্থলন শেষে শানু আসিফকে আবারও কাছে টানলে
আসিফ সরে বসে। শানু খুশি প্রকাশ করে না, প্রিয় যা কিছু তা খানিক গোপন থাকা ভালো। ওরা সবাই কি করছে? রাজু শুয়ে আছে, মিশু পড়ছে, আম্মা কোরআন শরীফ নিয়ে বসেছেন। আম্মা দোকান নিয়ে কি ভাবলেন জানো? কিছু আমাকে বলেননি। তুমি জানতে চাইছো যে কাজে না আসলে বিক্রি করে দিক? এক দোকান করা নিয়ে বছর ঘুরিয়ে দিচ্ছে, অযথা টাকা নষ্ট করলেন। আসিফ মার হাতে শানুর মাথার চুলে বিলি কাটে। স্নেহের আতিশয্যে শানুর স্বামীর বুকে মাথা রাখে। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ শানু? চমকে উঠে মুখ তুলে আসিফের দিকে তাকায় শানু। কি বলবে বুঝে উঠতে পারে না। তোমার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হলো কেন? আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখো, একক উদ্ধৃতি চিহ্ন, ছোটখাটো একটা কাজ শুরু করেছি। কি কাজ? মিষ্টি বানিয়ে দেই, ওখান থেকে অল্প কিছু টাকা আসে, একক উদ্ধৃতি চিহ্ন। ভালো কথা সেটা, কিন্তু শানু এটা তোমার সংসার, সংসারের সময় বাদ দিয়ে নিজের কাজের জন্য আলাদা করে সময় বের করাটা কি ঠিক? সংসারের কাজের সমস্যা হয় না। ওই যে নিউ মার্কেট যেতাম, এখানে সেখানে ঘুরতাম, এখন আর যায় না, বাসায় থেকে কাজ এগিয়ে রাখি। আসিফ আর মোড়া ভাঙে, শানুর কথা সোজা সরল, ফাঁকফুকর বের করেও পেঁচানো যায় না। আমি তোমাকে চাকরি বাকরি করতে মানা করেছি কেন? তুমি যাতে নিরবিচ্ছিন্নভাবে ছেলে মেয়ের যত্ন নিতে পারো, আমি যত পারি খাটব, রোজগার করব, সংসার তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত থাকি শানু, একক উদ্ধৃতি চিহ্ন। তুমি না চাইলে আর করব না, সামনে কয়েকটা অর্ডার আছে, ওগুলোর শেষ করি, আমাকে অন্ধকারে রেখে না জানিয়ে আমার পেছনে কাজ করো শানু, আল্লাহ কি সহ্য করবে। শানুর চোখ ভরে কান্না পায়, স্বামীর অগোচরে কাজ করতে সে চায়নি। আসিফ যে এত সহজে মেনে যাবে কে জানত? বাচ্চাদের দেখে আসো, রাজুর টেস্ট শুরু হবে, বাইরের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে ছেলের পেছনে বসো। মিশুর সামনে SSC পরীক্ষা, মেয়েকে নিয়ে কোচিংয়ে দৌড়াও, পয়সার চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব সামলাবো, তুমি ঘর থাকো শানু, আমার এতেই শান্তি। শানু মাথা নেড়ে আসিফের কথায় সায় দেয়, যে লম্বা অর্ডারের লিস্ট সে নিয়েছে তা শেষ করতে ওদের থেকে 2 মাস, নতুন করে আর কিছু নেবে না শানু, কুশিকাটার কাজ করবে, একদম থামিয়ে না দিয়ে অন্যদিকে একটু হলেও কাজ ধরে রাখলো। সংসার তো করেই শানু, তার একার সংসার, সংসারে কাজ করতে করতে যখন প্রাণ হাঁপায় শানু, তখন এই কাজের স্বস্তি খুঁজে পায়। রাজুর টেস্ট পরীক্ষা শেষে আরো কিছুদিন পর কাশিফদের দাওয়াত করে শানু, তখন ওরা ভাতিজার পরীক্ষা দেখে আসেনি। আলেয়া বেগমের দোকান এখনো ভাড়া হয়নি, তিনি প্রায়শই ছেলেদের কাছে অনুযোগ করেন দোকানের একটা গতি হল না। শানু মা ছেলের বাগবিতণ্ডায় হাজির থাকে না, বাজারের খরচ চেয়ে আসিফের কাছে টাকা চেয়ে ধমক খেয়েছে শানু। কাশিফরা আসবে আসিফকে মনে করিয়ে দিলে আসিফ নাকি বাজার করে আনত। আজকাল কার্ড দিয়ে চটচট অনেক কিছু দোকান থেকে কিনে ফেলা যায়, শানুর ধারণা নেই তার টাকা আর পয়সার হিসেব গোনা অভ্যাসের জীবন। রাজুটা কেমন মিইয়ে গেছে, পরীক্ষা শেষে বন্ধুরা মিলে রাজবাড়ি ঘুরতে গেল, রাজু যাবে না, সারাদিন পরীক্ষার পড়া পড়ে, একটু সময় পেলে ফ্রিল্যান্সিং এর কাজ শেখে। রাজুকে কিস্তিতে একটা ছোট ল্যাপটপ কিনে দিয়েছে শানু, আসিফের কিছু জানে না, অফিসের কাজের চাপ নাকি বেড়েছে খুব, আসিফকে প্রায়শ থাকার বাইরে যেতে হয়, রাজু ঠিক করে বাবার সাথে কথা বলে না, আসিফ অবশ্য বিষয়টা সহজভাবে নিয়েছে বলে রক্ষা। পরীক্ষার ভয় আসিফ ও নাকি ওই সময় শানুর শ্বশুরের সামনে পড়ত না, শানুর মাথায় ঘুরছিল রাজুর মুখ। ডেলিভারি করে এসেছি যে ছেলেটা ঘর অন্ধকার করে শুল, তারপর বদলে গেছে, একটা দানা মুখে তুলতেও যেন অনীহা। গতকাল আসিফ শানুকে কুশিকাটার কাজ করতে দেখে খেপে গেল, আমাকে বান্ধবীরা কিছু টাকা পাঠিয়েছিল, এই কাজ করে দিব তার অগ্রিম হিসেবে, তোমাকে মানা করেছিলাম শানু, অল্প করে কুশিকাটার কাজ করে দেব, সুতো কিনব, কুরুশ কিনব, একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা তারপর পাঠাবে কিভাবে, বাড়ি বাড়ি ফেরি করবে? না, ওরা এসে নিয়ে যাবে, একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ কাজে চলে গেলে শানু ক্যালেন্ডারের পাতায় দাগ কাটে, আর অল্প কয়েকটা দিন, তারপর শানুর এই সামান্য আনন্দ উৎসেও ইতি টানতে হবে। কাশিফদের জন্য কাবাব বানাতে বসে শানু, হাতে সরিষার তেল মেখে নেয়, গুনে গুনে এক্সট্রা কাবাব বানিয়ে হালকা ভেজে রাখে, গরুর গোশ আগে থেকে মাখিয়ে রাখতে হবে,
রুম্পা কাশির গ্লাসে খেতে ভালোবাসে। আলেয়া আক্তার ছেলে চলে গেলে শানুর কাছে আসেন। আসিফের সামনে তার যেতে ইচ্ছে করে না। ছেলে তাকে গদগদ হয়ে নানা প্রশ্ন করা শুরু করে, দোকানের খবর জেচে পড়ে নেয়। আলেয়া আক্তার শুধু শুনে যান, খুহা উত্তর দিয়ে শেষ করেন। আসিফ তাকে দোকানের সংস্কার বাবদ 1,040 টাকা দিয়েছে। আলেয়া আক্তার সেটা আলমিরায় তুলে চাবি মেরে রেখে দিয়েছেন। রান্নাঘরে খেমে নিয়ে একাকার শানুর কাছে ছোট চার্জার ফ্যান চালিয়ে দেন আলেয়া আক্তার। শাশুড়িকে ফ্যান চালাতে দেখে শানু অবাক হয়। এত বছরে কোন দিন শানুর কষ্ট কেউ চোখে দেখে কদর করতে আসলো না। আজ কি মনে করে এত আদর জুটছে? কাশিফরা আসবে দেখে হয়তো। আম্মা, কাশিফের জন্য বড় বড় গলদা চিংড়ি এনেছি। একক উদ্ধৃতি চিহ্ন, তুমি দুপুরে ভাত খেয়েছ, খাবো নে আম্মা। শানু কাবাবের তেল ছেঁকে আবার নতুন করে তেল ঢালে। তার জীবন চুলোর তাপে পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই তাপকে ভালোবাসায় পরিণত করে তো চেয়েছিল, সেখানেও বাধা এলো। আজ সে দুপুরে খায়নি, শাশুড়ি মনে রেখেছেন দেখে শানুর মন ভালো হয়ে যায়। ভাজাভুজি শেষ করে গা ধুয়ে একবারে খাবো। আম্মা বসেন, দেখেন তো কাবাবের মায়ান ঠিক হলো কিনা। তুমি ভাজো, ভাতের পাতিল করি। আলেয়া আক্তার কথা বলতে বলতে হাড়ি করি নেড়ে দেখেন। ঠান্ডা ভাতের অপর ছোট মাছ আর লাল শাক ভাজা নিয়ে ওভেনে গরম করে শানুর মুখের সামনে তুলে ধরেন। খেয়ে নাও, শরীর শক্ত করো। শরীর ঠিক থাকলে দুনিয়া ঠিক, বিছনায় পড়লে শত আপনার পর হয়ে যায়। আমার হলো মেয়ে মানুষের শরীর আম্মা, শত আঘাতেও মরব না। ছেলে মেয়ে বিয়ে দিয়ে টুক করে মরে যাব। আলেয়া আক্তার নিঃশব্দে লম্বা করে শ্বাস ফেলেন। শানুর পৃথিবীতে এই সংসারটা জুড়ে আছে। সব সংসার শক্ত আর মজবুত হয় না, সংসার করার যোগ্যতা সকলের নেই। শানুর শতভাগ সংসার অন্তপ্রাণ মেয়ে। মিশুর ভবিষ্যৎ কেমন হয় আলেয়া বেগম জানেন না। মাকে দিয়ে সন্তান মাপা যায় কথাটা সর্বৈব ভুল এবং মিথ্যা। সন্তান মাপতে হয় বীজ দিয়ে। বীজের মালিক পিতা, তিনি ইদানিং সব বোঝেন। দেখি হা করো, তুমি কাজ শেষ করে খেতে খেতে মাগরিব পার হয়ে যাবে। একক উদ্ধৃতি চিহ্ন। আলেয়া আক্তার ছোট ছোট লোকমা তুলে শানুকে ভাত মেখে খাইয়ে দেন। চোখের জলে সৃষ্টিকর্তা লবণের পরিমাণ কম দিলে ভালো করতেন। শানুর কাবাবটা বোধহয় লবণাক্ত হয়ে গেল। কাশিফ আলেয়া আক্তারের জন্য রাজ্যের ফলমূল নিয়ে এসেছে। আলেয়া আক্তার সেখানে থেকে কিছু মাথার কাছে তুলে রেখে বাকিটা মিশুকে ফ্রিজে রাখতে দিলেন। মিশুর প্রিয় পিউলা ফল এনেছে চাচা। শানু সেদিন 20 টাকার পিউলা কিনে এনেছিল। মিশু বেছে বেছে পাকা দেখে লাল গোল পিউলা মুখে পুড়ে চাবায়। লিচি সহ কোচমচ করে খেতে মিষ্টি মিষ্টি লাগে। আলেয়া আক্তার আগে নাতনিকে ফলগুলো রেখে আসতে বলেন। কাশিফ গলা খাকারি দেয়। মায়ের সাথে স্পর্শকাতর বিষয় নিয়ে বাক্যালাপ কিভাবে শুরু করবে তাই চিন্তা করে। আম্মা, আপনি কি এভাবে চুপ করে থাকবেন? আর নয়তো উপায় কি? তুই তোর ভাইকে চিনস না, তার সাথে কথা বলার উপায় আছে কোন? আম্মা, বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু। একক উদ্ধৃতি চিহ্ন, চুপ কর। লোক জানাজানি হলে সমাজে তুই মুখ দেখাতে পারবি না। আমি কোথায় যাব? সবাই মিলে আমার ওখানে উঠবেন। তোর বাসায় আমাকে 24 ঘন্টা দেখার জন্য তো কাজের লোক রাখবি। এই মেয়েটা আমাকে যেমন করে দেখে সে কি সেভাবে দেখবে? আম্মা, সব কিছুর একটা না একটা সলিউশন আছে। তোর সলিউশন তোর কাছে রাখো। মিশুর কথা মনে কর। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী দেওয়ার সময় বাপের কথা কি বলবি? বলবি আরেকটা সংসার আছে, অত বড় ছেলেটার কুপথে চলে যাবে, তার দায় কে নেবে? তুই না তোর বউ। একক উদ্ধৃতি চিহ্ন। রাজু দাদির রুমের বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে পায়। মা তাকে সবাইকে খেতে ডাকার জন্য পাঠিয়েছে। রাজুর ভীষণ রাগ উঠে গেছে। যে আছে যার যার হিসাবে, মায়ের কথা কেউ ভাবছে না। ওই মানুষটা যেন মানুষই নয় কারো চোখে। ব্যাটারি দেয়া পুতুল, হাসতে বললে হাসবে, কান্নার দৃশ্য দেখলে কাঁদবে। যার যার প্রয়োজন মিটিয়ে ব্যাটারি খুলে চার্জে লাগিয়ে দেবে। পরদিন সকাল থেকে যেন আবার নতুন করে সকলের দায় নিজের কাঁধে টেনে নিয়ে জল টানতে পারে। রাজুর রুমের ভেতর ঢোকে না, দরজা থেকে ডেকে চলে যায়। শানু আসিফের প্লেটে ইলিশ মাছ তুলে দিল। শুক্রবার দুপুর বাড়ির সকলে খেতে বসেছে। কাশিফ টেবিলের উল্টো পাশে ছেলেকে মাছের কাটা বেছে খাওয়াচ্ছে। শানু খেতে বসেনি। সবার পাতে খাবার দিয়ে টেবিল গুছিয়ে ডেলিভারি বয়কে খাবার বুঝিয়ে দিয়ে তবে শান্তিতে দুটো মুখে তুলবে। আসিফের শক্ত চোখ মুখ দেখে আগে ডাকার সাহস পায়নি।
আলেয়া আক্তার বারবার শানুকে চোখে ইশারা করে কাশিফের থালা দেখান। শানু আরেক পিস দেশি মোরগের রোস্ট তুলে দিতে গেলে কাশিফ মান করে। ভাবি খাওয়াতে খাওয়াতে হাতি বানিয়ে ফেলবে, একক উদ্ধৃতি চিহ্ন, প্রতিদিন কে আর খাস এসব। আর যাই বলিস, শানুর হাতের রান্নার জবাব নেই। তুমি ভাবির রান্নার তারিফ করছো, ব্যাপার কি ভায়া? আসিফ কথা বলে না, মাছের তেল দিয়ে বেগুনের খাঁটি খেয়ে এবার সে বেশ তৃপ্ত। শানু গরুর সাদা কোরমা থেকে বেছে সুদ মাংস দেয় জায়ের ভাতের ওপর। কাশিফের বৌরুম্পা আরাম করে খায়। ভাবির রান্না আসলেই মজা। কাশিফ ওত পেতে থাকে বড় ভাইয়ের বাসায় খাবার জন্য। ছেলের স্কুলের পরীক্ষার শিডিউল আর কোচিং এর ঝামেলায় আসা হয় না। কোস্তা বাটি করে রেখেছি, তোমরা সাদা ভাত দিয়ে পছন্দ করো। ভাবি এত কিছুর পর ওটাও মনে রেখেছ, তুমি সত্যি ইউনিক। শানু নতুন কেনা নাস্তার ট্রলি ফেলে টেবিলের পাশে সেট করে। জুসের জন্য আলাদা দুই রকমের জার রয়েছে, ট্রলি ভরা নানান পদের ডেজার্ট। তার মাঝে শানুর স্পেশাল কুচোর সন্দেশ রয়েছে। রুম্পার সন্দেশ তুলে নিয়ে কামড় বসায়। একদম সেম টু সেম, ভাবি এটাই খেয়েছি বড় কাপুর বাসায়। ওর ননদের আত্মীয় নিয়ে গিয়েছিলেন, কমার কিচেনের নাম কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ঘটনা কি? শানুর রুম্পার কাত খামচে ধরে। আসিফ খাওয়া থামিয়ে তাকিয়ে আছে। কাশিফের সামনে আসিফ ঝামেলা করতে চায় না, শানুকে পরে ধরা যাবে। তবে রুম্পার প্রশ্নের উত্তর যেন আসিফ জানে। শানু কিছু বলার আগে আলেয়া আক্তার বলেন, খাও এখন, ওর একটু শখ হয়, এটা সেটা বানায়, তোমার শেখা লাগলেই এসে শিখে নিও। রুম্পারা চলে গেলে শানু ডেলিভারি বয়কে বিদায় করে। রাজু টেবিলে বসে ভাত খাচ্ছে, সবার সাথে এসে বসেনি। শানু ছেলের মাথায় হাত বুলায়, খেয়ে চুল আঁচড়ে বাইরে থেকে ঘুরে আয়। রাজু খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, তার মাকে এত ভালো হতে কে বলেছে। বন্ধুদের মায়ের মতো জাহাবাজ দজ্জাল মহিলা হলে বাবা কোনোদিন এমন কাজ করার সাহস পেত না। মা আমার আয় রোজগার বাড়লে, ধরো কোন কারণে যদি আমার সাথে তোমাকে কোথাও যেতে হয়, যাবে। আমার সংসার ফেলে আমি কোথায় যাব? ধরো তুমি বেড়াতে যাবে, সেদিন আমার সাথে গেলে। বেড়াতে যাওয়া আর তুই যেমন বললি তেমন যাওয়া আলাদা রে বাবা, এটা আমার ঘর, আমার সব এখানে, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। রাজু খাওয়া শেষ করে মায়ের হাত নিজের মাথায় টেনে নেয়। শানু রাজুর কাজ দেখে হাসছে, ছেলেটা তার এত বড় হলো তবু বাচ্চাপনা গেল না, সেই ছোটবেলার মতন করে মায়ের কাছ থেকে কথা আদায় করে নেবে। যদি কোনোদিন কোথাও চলে যেতে মন চায় মা, আমাকে ডাকবে, একক উদ্ধৃতি চিহ্ন, ডাকবো না তোর কানটা ধরে তোকে আর মিশুকে নিয়ে যাব। রাজু তোর পরীক্ষা শেষ হলে সিলেট বেড়াতে যাই, মিশুকে একটা ময়ূরপঙ্খী জামা বানিয়ে দেব। রেহানা ভাবি বেড়াতে গিয়েছিল, তোর বাবাকে বলবো আমাদের নিয়ে যেতে, আমি একটু একটু টাকা জমাচ্ছি। শানু আপন মনে সিলেট গিয়ে কি কি করবে তার ফিরিস্তি দেয়। রাজু মাকে লুকিয়ে নিয়ে আবারও চোখের পানি মোছে। আলেয়া আক্তার পর্দার আড়াল থেকে সবটা দেখেন, রাজুর আচরণ তার ভালো থেকে না। নাতিকে প্রশ্ন করতেল তিনি ভয় পান, পাছে শাক দিয়ে ঢাকা মাছ প্রকাশে গন্ধ না বের হয়। ঘরে বিরিয়ানি রান্না থাকুক, পুরুষ লোক ঠিক বাইরে চোল চাটতে যাবে। শিউলি রোজির হাত খামচে তাকে থামায়। শানুর রেস্তোরাঁয় ঢুকেছে, ঝলমল করতে করতে এগিয়ে আসা শানুকে দেখে ওরা দু জনে ওর মুখের দিকে তাকায়। এমন সুখী একজন মানুষ শানু, দুঃখ ভুলে সুখ নিয়ে বেঁচে থাকে। বেশি দেরি করতে পারবো না, ওই দেশে এলি দেখে দৌড়ে দেখা করতে আসলাম। কি এমন কাজটা করিস সারাদিন, সেই তো তোর বড়ি খাড়া খাড়া বড়ি থোড়া। কিচ্ছু করি না, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকি, আর ঘুমতে যাবার আগে রান্নাঘর থেকে বের হই, মাঝে ছেলের বিশ্ববিদ্যালয়ের বাস এলে ওকে ডেকে তুলি, মেয়েকে কলেজ কোচিং এ পৌঁছে দেই, একক উদ্ধৃতি চিহ্ন। আর বিজনেসটা? শিউলি আগ্রহ করে জানতে চায়। শানু মেঝের দিকে তাকিয়ে চোখের পানি আটকে নেয়, আছে রে, অল্প করে ধরে রেখেছি, আসিফ একদম পছন্দ করে না তো, ও বলে সংসার চালাবার দায় ওর, আমার এত রোজগারের ধান্দা করার দরকার কি, থাক আয় গল্প করি। শোন ফেরার পথে আমরা একটু যমুনা ফিউচার পার্ক হয়ে যাব, তোর দেরি হলে চলে যাস, বাসায় সব করে এসেছি, উপরতলার রেহানা ভাবি মিশুকে নিয়ে আসবে, মহিলাটা খুব ভালো জানিস, আমি ওনার বাসায় গিয়ে ব্যবসার কাজগুলো করি,
আমাকে কত কিছু এগিয়ে দেয়, আবার কাজে হাত লাগায়। একক উদ্ধৃতি চিহ্ন। আর ডেলিভারি ম্যানটার কথা বললি না, রোজই কপট রাগ দেখায়। শানুর গালে পরন্ত সূর্যের হালকা আলোয় আকাশে জমে ওঠা লালিমার আঁচ লাগে। বাবু নিজ থেকে ডেলিভারি দিতে রাজি হয়েছে, সবাই এত সাপোর্ট দিল, আমি কাজটা ছাড়তে পারলাম না। একক উদ্ধৃতি চিহ্ন। শিউলি আর রোজির সাথে কথায় কথায় বেলা গড়িয়ে গেলে শানুরা বের হয় শপিংয়ে যাবার জন্য। রোজি আস্তে আস্তে শিউলিকে ডেকে বলে, যাবে তো? সত্যি জানিস, আমার নিজের কানে শোনা। বদমাইশগুলো অনেকদিন থেকে লিভ টুগেদার করে, বেশ বড়লোকের মেয়ে। শানুর জামাইয়ের সাথে সম্পর্কে ধরা খেয়ে ডিভোর্স হয়েছে, বাচ্চাটা আবার ওই ঘরের। শানুর জামাইয়ের তাহলে কি হয়? সুগার মাম্মি, কি শুনেছিস রে? আসিফকে জানিয়ে দেই, আমার যেতে দেরি হবে। একদম না, তুই চল আমাদের সাথে, পরেরটা পরে দেখিস। শিউনির কেনাকাটার বহর দেখে শানু চোখ কপালে তোলে, এত এত জিনিস কিনেও নাকি কেনা বাকি রয়ে গেল। শানু হাঁটতে হাঁটতে কাপড়ের দোকানে ঢোকে, দোকানটা দেখে তার শাশুড়ির সাথে দোকান দেখতে যাবার দিনের কথা মনে পড়ে। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে শানু চমকে ওঠে, আসিফের কথা শোনা যাচ্ছে। শানু তীর পায়ে বাচ্চাদের সেকশনে ঢোকে, ওই তো এক সুন্দরী মহিলা আসিফের বাহু ধরে হাসতে হাসতে কাপড় দেখছে। মহিলার পরনের শাড়িটা হুবহু যেন শানুর সেই গোলাপি কাতান। আসিফ মহিলার চুলে মুখ ডুবিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায়। বারবার মহিলার খোলা পিঠার কোমরে হাত রেখে আসিফ কথা চালিয়ে যাচ্ছে, সেলসগার্ল দু জনের ভালোবাসা দেখে হাসে। কোথা থেকে আয়া গোছের একটা মহিলা ছোট বাচ্চা নিয়ে এগিয়ে এলে বাচ্চাটা আসিফের কোলে ঝাঁপিয়ে পড়ে। আসিফও বাচ্চার কোলে নিয়ে মহিলার সাথে হাঁটে। শানু ওদের পিছু পিছু পুরো দোকান ঘুরে কাউন্টারে এসে থামে। বাচ্চাটা আসিফের কোলে থাকতে চাইছে না, মহিলাও সাজ নষ্ট হবার ভয়ে হয়তো সন্তানকে কোলে তোলে না। শানুকে দেখে শিশুটি তার দিকে হাত বাড়ায়। আসিফ হাসি মুখ করে শিশুটিকে নিয়ে পেছনে ফিরতেই মুখোমুখি হয় তার অনেক বছরের চিরপুরাতন বহু ব্যবহৃত বিবাহিত স্ত্রী শানুর। আসিফের চোখে চোখ রেখে শানু জীবনে প্রথমবারের মতো স্পষ্ট ভাষায় গলায় আওয়াজ তুলে প্রশ্ন করে, এই মহিলার সাথে তোমার কিসের সম্পর্ক? ওরা তোমার কে হয় আসিফ? স্ত্রী শানুর সামনে প্রেমিকা মেহুকে নিয়ে কখনো মুখোমুখি হতে পারে এমন চিন্তা কখনো আসিফের মাথায় আসেনি। অতি সাবধানে বর্ণচড়া সেজে দুটো জগৎকে সে আলাদা করে রেখেছে। মেহু শানুকে চেনে, তবে শানুর কাছে মেহু অপরিচিত। কোলের শিশুটিকে আসিফের ভেতর আয়ার কাছে দিয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সে কিছুটা হতচকিত, প্রেমিকাকে কি পরিচয় দেবে ভেবে পেল না। শানুর অবিশ্বাস ভরা দৃষ্টিতে আসিফের প্রতি এক রাশ অভিযোগ। যে মহিলা চোখ তুলে কথা বলতে ভয় পেয়েছে, আজকে তার পরিষ্কার নজরকে অগ্রাহ্য করার ক্ষমতা আসিফের নেই। মেহু আধুনিক মহিলা, বিবাহিত পুরুষ আসিফের সাথে সম্পর্ক নিয়ে মেহু মতেও বিচলিত নয়। তার সমাজ বা সোসাইটিতে এটা অন্তর্বাসের ন্যায় নিত্য দরকারি বা প্রয়োজনীয় সাধারণ বিষয়। মেহু তাই আসিফর হয়ে উত্তর দিল, আমরা লিভ ইন রিলেশনশিপে আছি অনেক বছর, এটা আমার বাচ্চা আসিফের না। তুমি বোধহয় শানু, আসিফের কাছে অনেক শুনেছি, টিপিক্যাল হাউসওয়াইফ হয়ে পুরুষকে বেঁধে রাখা যায় না। শানু বি স্মার্ট, আসিফ আমার কাছ থেকে প্রচুর সুবিধা পায়, তোমাদের প্রাচুর্য সাংসারিক খরচ সহ আরো অনেক কিছু। আসিফ আমার বাচ্চাকে আদর করে, বয়স হলেও হি ইজ মাচ মোর অ্যাক্টিভ ইন মাই বেড দ্যান আই ইয়াং ম্যান। কিছু মনে করো না, আমরা একে অন্যের প্রয়োজন পূরণ করছি। একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ শানুর হাত ধরেছিল, স্বামীর হাত ছাড়িয়ে শানু ছুটতে শুরু করে। তার কান ঝাঁঝা করছে, শরীর রিরি করে উঠেছে, বিষাক্ত সাপ ও বিচ্ছু যেন সমস্ত শরীরে কিলবিল করে হেঁটে চলেছে একত্রে। রক্তচষা যোগ তার কলিজায় কামড়ে কামড়ে খুবলে খাচ্ছে বিশুদ্ধ লোহকনিকাদের। শানুর সারা শরীরে হাত দিয়ে ছেড়ে ছেড়ে অদৃশ্য কীটদের ফেলতে থাকে। শানু চিৎকার করতেও পারে না, প্রবল কষ্টে তার কণ্ঠ রোধ হয়েছে। এই শরীর মাত্র কিছুদিন আগে আসিফ ছুঁয়ে গেছে, আসিফের স্পর্শ লাগা শানুর শরীর পচে যাক, গলিয়ে পড়ুক রাস্তায়। শানুর নিজের কাছে নিজেকে ঘেন্না লাগে, অচ্ছুত মনে হয়। আসিফ শানুর পেছনে পেছনে ফিউচার পার্কের বাহিরে চলে এলো। শানুর রোজির গাড়িতে ওঠার আগে আবার স্বামীকে দেখে নেয়। মেহু আসিফকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। আসিফ তখনও শানুর দিকে তাকিয়ে আছে। গাড়িতে উঠা মাত্র শিউলি শানুকে জড়িয়ে ধরে,
শানু বান্ধবীর হাত ছাড়িয়ে দেয়। তার দুধ চোখে অশ্রু টলমল করেও কণ্ঠ রুদ্ধ হয়ে আসেনি। শানুর মনে পড়ে আসিফের প্যান্টে প্রায়ই কন্ডম পেত, যে সব ফ্লেভার শানুর সাথে একান্ত মুহূর্তে আসিফ কখনো ব্যবহার করত না। আসিফের দেয়া প্রতিটি উপহারের কোন প্যাকেট থাকত না। সেই কবে একটা সোনার চেনও পরিয়ে দিয়েছিল শানুকে। শানু জাকাত দেবার জন্য চেনটা মাপাতে চেয়েছে, আসিফ তাকে অনুমতি দেয়নি। গলায় থাকা চেনও একটানে ছিঁড়ে ফেলে শানু। রোজি গাড়ি থামিয়ে ড্রাইভারকে আইসক্রিম কিনতে পাঠালো। আমাকে ইচ্ছে করে এখানেই নিয়ে আসলি কেন তোরা? আসিফের কথা আগে থেকে জানতি। শানুর মুখ দেখে মিথ্যে বলার সাহস পায় না রোজি। রাজুর মুখোমুখি সেদিনের পার্টিতে ওরা দু জনে পড়তে গিয়েও পড়েনি। আসিফকে ওই পার্টিতে দেখে রোজি নিজের নিয়ন্ত্রণ হারাতে বসেছিল। প্রিয় বান্ধবীর স্বামীর এত বড় প্রতারণার কথা কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরাসরি শানুকে জানাবার। জানতাম তোকে কোন মুখে কিভাবে বলবো, তাই দেখাতে নিয়ে এসেছি। আমি যদি বুক ফেটে মরে যেতাম। শিউলি শানুর হাত শক্ত করে ধরে ফেলে। শানু নরম, শানু কোমল, শানু ভীষণ মায়াবী এক মানুষ। কিন্তু শানু অক্ষম নয়, শানু ফুটবল নয়। সেই শানুর মুখে মরে যাবার কথা আসছে কেন? এসব কি বাজে কথা বলিস শানু? মরে যাওয়া এত সহজ নাকি? বিশ্বাস ভেঙে যাওয়া আর বুক ফেটে চৌচির হয়ে যাওয়া মনে মরে যাওয়ার সমান। একক উদ্ধৃতি চিহ্ন। রাজু ভাইয়ার বিষয়টা জানে, তুই ওকে দিয়ে ডেলিভারিতে পাঠিয়েছিলি মনে কর। পার্টিতে আসিফ ভাইকে মেয়েটা সবার সামনে নিয়ে আসে। একক উদ্ধৃতি চিহ্ন। সম্পর্ক চলছে অনেকদিন ধরে। আসিফ ভাই চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নামছেন, জামানতদার হিসেবে ওই মেয়ে থাকবে। একক উদ্ধৃতি চিহ্ন। তুই ঠিক জানিস, আমার জামাইয়ের ব্যাংকে এলো নামকাওয়াস্তে লোনের জন্য। আমি পাশের সোফায় বসে আছি। নর্মাল পার্টনারশিপ হলে সবার সামনে মাগিকে চুমু দেবে নাকি? ওরা সবাই এত কিছু জেনে বসে আছিস, অথচ আমি কিছু জানি না। শানু শীতল কণ্ঠে কথা বলে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায়। শীতাত্ম নিয়ন্ত্রকের জন্য জানালা দিয়ে বাইরে দেখা যায় না। ঘোলা গ্লাসে কাটাকুটির খেলা আঁকে শানু। টুকটাক বৃষ্টি শুরু হয়েছে। রোজি খুব করে বলছে শানুকে তার বাড়ি আজ রাতটা থেকে যেতে। শানু জানে তাকে ফিরে যেতে হবে। রাজু মিশু অপেক্ষা করছে। বাবারা সহজেই বাইরের রাত কাটিয়ে আসতে পারে। বাবারা চাইলে আরেকটা জীবন যাপন করতে পারে। শানু কাটার ঘরে শূন্য বসিয়ে লম্বা করে দাগ টেনে হাতের তালু দিয়ে খেলাঘর মুছে দেয় সার্সি থেকে। প্রাণ থেকে এমনি করে কাউকে অচির মুছে ফেলা যায় না। জীবন ঠিক কোথা থেকে কেটে দিলে আবার নতুন করে শুরু করা যায়। আলেয়া আক্তার ঝড়ের বেগে হাতের তসবি ঘোরানো। কাশিফ তাকে আগামীকাল রাত্রে নিয়ে যেতে আসবে। ভাইয়ের পেছনে লোক লাগিয়ে রেখেছে কাশিফ। আসিফের সাথে ওই সব নিয়ে কথা বলতে গিয়ে চরম অপমানিত হয়েছে সে। আলেয়া আক্তারকে ফোন করে সেই রাত ঝেড়েছে। ছোট ছেলের অভিযোগ চুপ করে শুনেছেন তিনি। তার কি বা বলার বা করার ক্ষমতা আছে? আসিফ চা করার করে বসে আছে। এখন সবটা শানুর হাতে। আসিফ বাসায় ঢুকে মায়ের রুমে বসল। এখনো নিজের ঘরে যায়নি। শানু বাড়ি ফিরে আলেয়া আক্তারের সাথে দেখা করতে আসেনি। মিশু এসে চা দিয়ে গেছে। বাটিতে বড় বড় করে ফজলি আম কাটা, তার পাশে শিরিন পিঠা ভেজে আখের শিরা দেয়া। আলেয়া আক্তার ছেলের দিকে পিঠা এগিয়ে দেন। আসিফ পিঠা ভেঙে মুখে দিতে গেলে ঝুরঝুর করে পিঠার অংশ পড়ে যায়। ওদিকে তাকিয়ে আসিফের মনে হলো এর সংসারে তার সম্মানটাও হয়তো পিঠার মতো খসে পড়তে চলেছে। এবার সাবধানী হয় আসিফ, শানুকে বুঝো দিতে হবে। মেহুর ওপর দোষ দিয়ে নিজেকে একপাশে নিয়ে গিয়ে দরকারে একটা কিছু ভেবে নেবে। কিন্তু সমস্যা হলো শানুর সামনে আসছে না। আসিফের চা খেতে ইচ্ছে করছে। মেহুর সাথে ডিনার করা বাদ দিয়ে বাসায় ফিরেছে। মেহুর সামনে থেকে বউয়ের পেছনে ওভাবে দৌড়ে আসা মেহু পছন্দ করেনি। আসিফ বসে বসে পানা চায়। তার টেনশন লাগছে। পরিচিত লোকজন, এত দিনের মান সম্মান, রেপুটেশন সব এই বোকা শানুর জন্য জলের মধ্যে ডুবে যেতে বসেছে। মিশু বাবাকে চা দিয়ে যাও, গলা চড়িয়ে দেয় আসিফ। শানু বুঝুক কোন কিছু ঘটেনি। আলেয়া আক্তার শানুকে ডাকতে উঠে যান। আসিফের মুখ দেখতে ইচ্ছা করছে না। রুম্পা তার জন্য দুটো কাজের লোক ঠিক করেছে। শানুকে সপ্তাহে দুইবার কাশিফের বাসায় নিয়ে এদের ট্রেনিং দিতে হবে। কিন্তু কাশিফের বাসায় তাকে যেতে হবে কেন? তিনি এখানে থাকবেন, শানু ম্যানেজ করে নেবে।
আলেয়া আক্তারের শানুর ঘর পর্যন্ত যাওয়া লাগলো না। শানু চা নিয়ে এলো। আলেয়া আক্তার দেখলেন শানুর চুল খোলা, গালে জলের দাগ শুকিয়ে বসে আছে, চোখ দুটো টকটকে লাল ভাটার মতো জ্বলছে। তিনি ভয়ে ভয়ে ছেলের বউকে প্রশ্ন করলেন, চুল আচড়াওনি শানু? আসিফ এসেছে, ওর আসার আগে একটু ঠিক হয়ে থাকবে না? আসিফ চায় চুমুক দেয়, সব ঠিকঠাক আছে। শানু তার জন্য বানানো চায় এলাচ দিতে বলেনি। আম্মা, অনেকগুলো ডেলিভারির অর্ডার এসেছে, আগামীকাল থেকে বাসায় দুইজন মহিলা আসবে, আমার কাজের সরকারি হিসেবে, একক উদ্ধৃতি চিহ্ন, তুমি না কাজ বন্ধ করে দিবা বললা, আবার অর্ডার নিলা কেন? করে দেবে আম্মা, শানুর হাতে হয়তো এসব শেষ অর্ডার ছিল। ঠিক আছে, এগুলো দিয়ে আর নিও না। আসিফ মায়ের কথার ওপর দিয়ে শানুর পক্ষে ন্যায় ফেলে, শানু এতে খুশি হবে, আসিফ তার জন্য ভাবে এটাও চিন্তা করতে পারে। শেষ না শুরু, আমি ব্যবসায় হাত দিয়েছি, এখন থেকে অর্ডার আসতে থাকবে, ব্যবসা বন্ধ হবে না, একক উদ্ধৃতি চিহ্ন, বেয়াদবি করবে না শানু, রুমে চলো, একক উদ্ধৃতি চিহ্ন। শানু হাত টেনে চুল খোপা করে নেয়। আসিফের চা খাওয়া শেষ, শানু আস্তে করে চায়ের কাপ হাতে তুলে নিল। আলেয়া আক্তার শানুর দিকে চেয়ে আছেন, শানুকে অন্যরকম লাগছে। চায়ের কাপের দিকে তাকিয়ে শানু কথা শুরু করে, এই যে কাপটা দেখছো আসিফ, এটা আমার বিয়েতে পাওয়া উপহারের কাপ, ভাঙতে ভাঙতে একটা কাপ পিরিচে এসে ঠেকেছিল। তুমি উপহার খোলার সময় এই সেটটা দেখে বললে, বাহ কি সুন্দর, শানু তুমি রোজ আমাকে এই কাপে চা দেবে, গত 20 বছর ধরে আমি তোমাকে এই কাপে চা দিচ্ছি, নিজের মেজে ধুয়ে চকচকে করে রাখতাম, অন্য কারো হাতে দিতাম না, পাছে ভেঙে যায়, একক উদ্ধৃতি চিহ্ন। শানু হাত থেকে চায়ের কাপ পিরিচ মেঝেতে আছড়ে ফেলে দিল, ঘরময় কাঁচের ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আলেয়া আক্তার হায় হায় করে উঠলেন, শানুর মাথা খারাপ হয়ে গেছে, এসব কি করছো তুমি? এই রাজু, মিশু এদিকে আয়, ওদের মাকে সামলা, ওরা এমনি ও আসবে, আম্মা আপনি জানেন না কি হয়েছে? আলেয়া আক্তার এবার আঁতকে ওঠেন, গত কয়েক মাস ধরে যে আতঙ্ক নিয়ে তার রাত দিন কাটছে, অবশেষে বুঝি সে ক্ষণ উপস্থিত হল, শানুর অমন রূপ কি সেজন্যেই? আসিফ তুমি বলো কি হয়েছে, আমার মুখে শুনলে তুমি বলবে ছোটলোকের ছোটলোকে ভাবনা, তুমি বিশাল বড়লোক মানুষ, বাহিরের মহিলা তোমাকে পয়সা দিয়ে পালে, তার সাথে শোবার বিনিময়ে তুমি রং বেরঙের পার্টিতে যাও, নতুন গাড়ি তোমার অফিসের নিচে থাকে, কোথায় কোথায় বেড়াতে চলে যাও, আমি কম শিক্ষিত মেয়ে লোক, সংসার ছাড়া কিছু জীবনে বুঝিনি, তোমার পকেট থেকে টাকা নিয়ে সাত হাল্লাত পূরণ করেছি, তুমি বরং বলার কাজ ছাড়ো। এই আমি বসলাম, শানু চেয়ার টেনে বসে পড়ে, তার বুকের ভেতর দামামা বাজছে, সে আওয়াজ বাইরে থেকে শুনবার উপায় নেই, তবে যদি সত্যি সেখানে মঞ্চের ন্যায় বিশালাকা মাইক লাগানো যেত, আজ ধরনীর বুকে কষ্ট নামের বজ্রপাতে পড়ে যেত গোটা শহর। রাজু এসে শানুর পাশে দাঁড়ালে আসিফ ঠোঁট চাপে, ছেলে মেয়ে সব মায়ের পক্ষে একজোট হয়েছে। আলেয়া আক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ছেলের দিকে তাকান, হয়েছেটা কি? আমি একটা ভুল করে ফেলেছি, মানুষই তো ভুল করে নাকি, কি ভুল করেছো বাবা? বয়সে স্ত্রী সন্তান রেখে আবার বিয়ে করে বাচ্চা জন্ম দেয়া কোন ভুলের পর্যায়ে পড়ে? মিশু কাঁদছে, তার ভয় হচ্ছে, স্কুলের এক মেয়ের বাবা আরেকটা বিয়ে করায় তার পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ওরা এখন বস্তিতে থাকে, মেয়েটা গার্মেন্টস কাজ করে, মিশুর সাথে 2 দিন রাস্তায় দেখা হয়েছে, মিশুরা কোথায় গিয়ে থাকবে, কি খাবে, মায়ের সাথে বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে কে ওদের ভরণ পোষণ করবে? বিয়ে করিনি। রাজু তুমি যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি তোমার স্ত্রীর সাথে কি কথা বলবে সেটা তোমার বিষয়, আমার মায়ের সাথে কথা বলতে হলে আমার সামনে বলবে, জড়িয়ে তোমার দাঁত ফেলে দেব বেয়াদব। শানু এই শিখিয়েছ ছেলেকে, তোমার ছেলে বেয়াদব হয়েছে? এত কম বাবা, তোমার মতো দুশ্চরিত্র হয়নি। শানু রাজুর হাত চেপে ধরে, মিশুর সামনে এসব কথা বলা ঠিক হচ্ছে না, মিশু দাদিকে জিজ্ঞেস করে আসিফ কি করেছে। আলেয়া আক্তার বললেন, তোমার মা ভালো জানে, আপনি জানেন না আম্মা, কাশিফ আপনাকে রুম্পাকে সব বলেছে, সবাই সবটা জানেন, আমি আসলেই বোকা, এতদিনে জানতে পারলাম। শোন মিশু, তোর বাবার আরেকটা সংসার আছে, ওখানে বউ বাচ্চা আছে, একক উদ্ধৃতি চিহ্ন,
মিশু কাঁদতে কাঁদতে দেয়ালের কোনায় বসে পড়ে। স্কুলের সবাই এবার তাকে নিয়ে আসবে, মজা করবে, মহল্লায় বেরোলে লোকে আঙুল তুলে দেখাবে। আমার এখন সত্যি বরখা পড়তে হবে বাবা, মুখ লুকিয়ে না চললে সবাই তোমার কথা জানতে চাবে। একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ মিশুর কথার উত্তর দিতে পারে না, সবার চোখে শানু এভাবে তাকে দোষী বানিয়ে তুলেছে, সব প্রি প্ল্যান করে রাখা। আসিফ এবার গর্জে ওঠে, চুপ, একদম চুপ, একটা কোথাও আর কেউ বলবে না। রাজু যাও, মিশু তুমিও যাও, শানু ঘরে চলো, তোমার সাথে আলাদা করে কথা আছে। কোন ঘরে যাবে আসিফ? কার ঘর? কার ঘর মানে? আমার ঘর, আমার ঘরে চলো। আমার ঘর কোনটা তাহলে? আসিফ এবার শানুর হাত ধরে হেঁচকা টান দেয়। শানু প্রায় পরে যেতে যেতে উঠে দাঁড়িয়ে আসিফের কলার চেপে ধরে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে স্বামীকে চাকরায়। এটা আমার ঘর, এটা আমার সংসার, এখানে তোমার কোন অস্তিত্ব নেই, এই ঘরের প্রতিটা কোণ আমি সাজিয়ে তুলেছি। তুমি কি করেছ আসিফ? মাস শেষে চাল আর তেলের পয়সা দিয়েছ, ছেলে মেয়ের পড়ার খরচ দিয়েছ, আর বাসা ভাড়া জুগিয়েছ। আমি কি দিয়েছি জিজ্ঞেস করবে তো? আমি আমার 20 বছরের জীবন এই সংসারে দিয়েছি, তোমাকে করা অগাধ বিশ্বাস দিয়েছি, তোমার সন্তান গর্ভে নিয়ে শরীরের রক্ত মাংস এক করে তাদের জন্ম দিয়ে বড় করেছি। তুমি আবারও পয়সা দিয়ে গেছো, আমি তার কানা করির হিসেব দিয়ে তোমার কাছে বিশ্বস্ত থেকেছি। আজকে তুমি কি না আমাকে একটানে সবার সামনে বিবস্ত্র করে দিলে। একক উদ্ধৃতি চিহ্ন। কি সব উল্টাপাল্টা কথা বলছো শান্ন, বিবস্ত্র হলে কোথায়? পুরুষ মানুষের বয়স হলে পরিবর্তন দরকার হয়, এক বাসি ডাল ভাত খেতে কত আর ভালো লাগে। তুমি সপ্তাহ শেষে আমাকে বাসায় রেখে মার্কেটে যেতে না, তোমাকে কোনোদিন মানা করেছিলাম, তোমার শখ আর আমার শখ আলাদা, আমার মতন একটা পুরুষ মানুষের আলাদা চাহিদা আছে, তুমি এসব বুঝবে না, এটা খুব নর্মাল শানু, এখন হাই সোসাইটির ট্রেড এসব। তুমি কোর ব্যাংক কুয়োতে থাকো, রান্নাঘরে সিঙ্কের ওপর টাইলস বাঁধানো জায়গায় গুনে গুনে 12টা কাপ সাজায় শানু। এবার 10 কাপে চিনি দিতে হবে 1.5 চামচ, বাকি 2 কাপে 2 চামচ জিরোক্যাল, কিছু জিরোক্যালের ডিব্বায় আলেয়া আক্তার লবঙ্গ রেখেছেন। শানুর আসল ডিব্বা খুঁজে পেতে সময় লাগে 10 মিনিট, চা শুকিয়ে গেছে, পাতিল ধুয়ে আবার নতুন চা বসালো শানু, খালি মুখে চা দেয়া যায় না। শানুর বানানো নাস্তা ডেলিভারিতে দিয়ে শেষ, মোড়ের দোকানের রাজুকে পাঠানো হয়েছে, গরম আলুপুরি, বড়া আর ঘুঘনি, সাথে চিনা ভাজা, সেমাই। আলেয়া আক্তার বলে রেখেছেন কাশিফরা রাতে খেয়ে যাবে, ওদের জন্য বাহির থেকে খাবার আনাবে বলায় উনি খেপে গেছেন। শানু নাকি এখনই সবাইকে পর করে দিচ্ছে, ঘরে মেহমান খাওয়াবার মতো বাজার নেই শুনে শানুর হাতে 1,400 টাকা দিলেন তিনি। শানু ওই টাকা না নিয়ে টেবিলে রেখে এসেছে। শানু নতুন নাস্তার বাটি বের করে, এগুলো সে তুলে রেখে ছিল রাজুর বিয়েতে ব্যবহারের জন্য, সাদা ফুল তোলা পোর্সেলিনের বাটির চারপাশে সোনালি বর্ডারের চিকন কারুকাজ, বাটির নিচে আবার জরিত্রী টানা। শানু বাটিগুলোর শুকনো কাপড় দিয়ে মুছে নেয়, সবাই বলে তার কাজ একদম নিখুঁত। শানুর হাতের জাদুতে সব জায়গা চকচক করে, শানু কষ্টের নিঃশ্বাস ছাড়ে, অথচ এই শুনিপুনা খুঁথিন মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গেল। বসার ঘরে আজ সবাই আসিফ ও শানুর বিষয়ে সিদ্ধান্ত নিতে জড়ো হয়েছে। শানুর পক্ষে এসেছে তার এক ভাই, ভাইয়ের বউ, তাদের 4 ছেলেমেয়ে। কাশিফ এসেছে রুম্পাকে নিয়ে, বাড়ির কয়েকজন মুরব্বী হাজির আছেন, তাদের মতামতও প্রয়োজনীয়। আসিফরা এক পাড়ায় অনেকদিন, প্রতিবেশী দরে কথায় অনেক সময় ভুল ঠিক বিচার করা সহজ হয়। শানু রান্নাঘরে পাখা চালায়, ফ্যানের বাতাসে চুলোয় আগুন লাগতে সমস্যা হচ্ছে, বাতাস আড়াল করে দাঁড়ায় শানু, তার শরীরে তীব্র তাপ লাগছে, যার অন্তর ছাই হয়ে গেছে তার বাজ্যিক কাছে কি যায় আসে। শানু সরে যায়, এত আগুন শুইবার দরকার নেই, যতক্ষণ লাগে লাগুক, রাজু ভাজা পোড়া এনে মাকে দেয়। আলেয়া আক্তার নাতির পিছু পিছু এসেছেন, সব বাইরের নাস্তা দিবা, ঘরের কিছু বানাও, চা দিব আম্মা, চিলা ভাজা আছে, সেমাই করলাম। একক উদ্ধৃতি চিহ্ন। ফলমূল নাই, লিচু দাও না, কাশিফের ছেলেটা লিচু পছন্দ করে, অন্য দিন হলে শানু নিজেই লিচু ছুলে দিত, আজ কেন যেন মন চাইছে না। মিশু লিচু পছন্দ করে আম্মা, অল্প কয়েকটা আছে, ও রাতের ভাতের পর খাবে বলে রেখেছে। একক উদ্ধৃতি চিহ্ন।
পরে আবার এনে দিও, চাচার ঘরে ভাতিজা লিচু খাবে। মিশু তো বড়, একক উদ্ধৃতি চিহ্ন, আমার মেয়ের স্বাদ অন্যকে দিতে পারবো না আম্মা। রাজু, তোর দাদুর কাছ থেকে টাকা নে, লিচু নিয়ে আয়। রাজু মা ও দাদির কথা চুপ করে শুনছিল। দাদি মিশুর লিচু দিতে বলায় তার মেজাজ চরম খারাপ হয়েছে, মায়ের মতামত শোনার অপেক্ষায় ছিল। শানু দিতে গেলে রাজু লিচু ডাস্টবিনে ফেলে দিত, মায়ের উত্তর শুনে তার মেজাজ ঠান্ডা হলো। আমি যাব আর আসবো, কি কাজের লোক নাকি, লিচু খায় না বাসায়, ছোট ভাইরে এমন করে বলতে হয় না। রাজু, তুমি ওদের বাসায় যাচ্ছ তো দাদি, যাওয়ার সময় ছুরি ধরে কিনে লিচু নিয়ে যাবা। একক উদ্ধৃতি চিহ্ন, আমার শরীর ভালো না, পায়ে খুব ব্যথা। শানু, হট ওয়াটার ব্যাগ দিও আমারে। আলেয়া আপনার দ্রুত পরিস্থিতি বদলে ফেলেন, কাশিফের বাসায় কাজের লোকের ঝামেলা, বুড়া মহিলা যাবে শুনে তারা বেঁকে বসেছে। রুম্পা চাকরি করে সংসার করে, ঘরের অনেক কিছু তাকে এড়িয়ে যেতে হয়। আলেয়া আপনার গিয়ে থাকা শুরু করলে কাজের লোকদের ফাঁকিবাজি ধরে ফেলবেন, শাশুড়ির কথা রুম্পা ফেলতেও পারবে না, তাই কাজের লোকেরা যাই যাই করছে। রুম্পা তাকে ইশারা ইঙ্গিতে সে কথা বোঝাচ্ছিল। আলেয়া আক্তার জানিয়েছেন এখন তার যাবার মন নেই, আগে কি হয় দেখা যাক। রাজু মায়ের হাতে হাত লাগিয়ে ট্রে সাজায়, মিশুর ঘরে কাশিফের ছেলে খেলা করছে, ওদের নাস্তা আগে দিয়ে আসে শানু। মিশু বিছানায় চাদর টেনে শুয়ে গল্পের বই পড়ছে, মাকে দেখে বই ছড়িয়ে রাখলো, ওরা সবাই কখন যাবে মা, এই তো ঘন্টাখানেক। শানু মিশুর পড়ার টেবিল গোছায়, জীববিজ্ঞানের বইতে লাল মার্কার দিয়ে মিশুর টিচার মার্ক করে দিয়েছে। শানু মেয়ের পড়া ধরতে বসে, মিশু কাচুমাচু মুখে বলে, আমি পড়িনি মা, বাবা আর তোমাকে নিয়ে টেনশন লাগে। কিসের টেনশন তোর, বাবা আমাদের সাথে না থাকলে আমরা কি খাবো, কোথায় থাকবো, কিভাবে চলবে, কাজ করে খাবি, তোর বয়সী মেয়েরা কাজ করে না, কোথায় কাজ করবো মা, একক উদ্ধৃতি চিহ্ন, সুপার শপে কাজ করবি, 8 ঘন্টা করে ডিউটি, স্কুল থেকে এসে বাসায় গোসল করে খেয়ে কাজে যাবি, ফিরে পড়তে বসবি, আমাকে সবাই খারাপ মেয়ে বলবে, স্কুলে সবাই হাসাহাসি করবে, একক উদ্ধৃতি চিহ্ন। শানু কাশিফের ছেলেকে কলা খাইয়ে দিচ্ছিল, মিশুর কথা শুনে থেমে সামনে তাকিয়ে থাকলো। বারান্দার গাছে পানি দেয়া হয় না, শানুর মনে থাকে না আগে কত কিছু খুঁটিনাটি মনে থাকতো, এখন শুধু দরকারি জিনিসগুলো ছাড়া বাকি সব বিস্মৃতির খাতায়। শোন মিশু, তুই খালি পেতে থাকলে কেউ তোকে এক মুঠো ভাত ডেকে খেতে দেবে না, সবাই আহা উহু করবে, কিন্তু যেই তুই শিকল খুলবি, পা বাড়াবি টপ্ত রাস্তায়, লোকে দৌড়ে এসে তোর পায়ে লোহার জুতো পরিয়ে তোর পা 100 কেজি ওজন বানাবে, তোকে নোংরা বলবে, এখন তুই বুঝবি ক্ষুধায় ধুকে মরবি নাকি ওই লোকের মুখে লাথি দিয়ে বেঁচে থাকবি। আমি এত শক্ত শক্ত কথা বুঝি না মা, আমার খুব ভয় লাগে, স্কুলের রাস্তায় ওই ছেলেটাকে ভয় লাগে, অপরিচিত মানুষ যখন শরীরের দিকে তাকিয়ে থাকে ভয় লাগে, খুব ভয় লাগে মা খুব। রাস্তার ওই ছেলেটাকে একদিন শিক্ষা দিবি, অপরিচিত যারা তোর বুকের দিকে তাকায় তাদের চোখের দিকে তাকিয়ে থাকবি, কেউ তোকে বিব্রত করলে তাকে ছেড়ে দিবি না মিশু, দোষটা তার তোর নয় তোর, ভয় পাবি কেন, একক উদ্ধৃতি চিহ্ন। চাচি চাচা কি তোমাদের অন্য বাসায় রেখে আসবে, এলো বাবা, আব্বু বলেছে দাদু আমাদের কাছে থাকবে, তোমরা এক বাসায়, চাচা আরেকটা চাচিকে নিয়ে এই বাসায় থাকবে। শানু কিছু না বলে রান্নাঘরে চলে এলো, বসার ঘরে তুমুল আড্ডা চলছে, শানু বা আসিফের কথা কেউ মুখে তুলছে না, রুম্পা হাতের ফোন নিয়ে ব্যস্ত, সে একবার কাশিফের কানে কিছু বলায় কাশিফ গলা খাকারি দিল, আমাদের একটু তাড়া আছে, রুম্পার মামাতো বোনের বাচ্চা হয়েছে দেখতে যাব, আমরা যে কাজটায় এসেছি তা শেষ করি। শানুর মামাতো ভাইও উসখুস করে, এই বোনের বিয়ে হবার পর আর তার সাথে যোগাযোগ নেই, আত্মীয় বলতে সে আছে, তাই তাকে ডেকে আনা, তার কিছু বলার নেই, বাসা থেকে আসার সময় বউ হুঁশিয়ারি দিয়েছে সে যেন চুপ থাকে। চাকে কথা বলি বাবাজি, গলা শুকায় গেল, মুরব্বি আপনি কি বলেন, শানু ভাবি ডিভোর্স চায়, এটা কি ঠিক, মুরব্বি দাঁড়িতে হাত বলান, আসিফ আরেক জায়গায় প্রেম করে বলা হয়েছে, মহিলার পারিবারিক অবস্থা ভালো, আসিফকে টুকটাক সাহায্য করে, এতে আসিফর উপকার হয়, আসিফ স্বীকার করেছে, এখন আসিফ বাবাজির কি মতো, সে কি ওই মহিলাকে বিয়ে করবে,
আসিফ বুক ফুলিয়ে বসেছিল। আজকে শানুর দম্ভ ভেঙে গুড়িয়ে দেবার সময় এসেছে। গত একটা মাস আসিফ বাড়ি ছাড়া। পাড়ায় এলে ছেলে ছোকরারা তাকে দেখে গান ধরে। দোকানিদের কাছে ইজ্জত নেই, নিজের মা আলেয়া আত্মার ঠিক মতো কথা বলেন না, ছোট ভাইটা তেলে বেগুনে জলে ওঠে কিছু বলার আগে। আর রাজও বদমাইশের ধার হয়েছে, আসিফ ডেকে প্রশ্ন করলেও উত্তর দেয় না। আপনারা যদি বলেন আমি আলাদা সংসার করব, একক উদ্ধৃতি চিহ্ন, আলাদা সংসার মানে বাবাজি তুই আবার বিয়ে করবি? আসিফ, কোথায় থাকবি বিয়ে করে? আলেয়া আক্তারের অসহ্য লাগছে, আসিফকে থাপড়াতে পারছেন না, লোকের সামনে তার ইজ্জত যায়। শানুকে আমি ছাড়তে চাই না আম্মা। মিশু, রাজু ওদের কি হবে? তুই ওই মেয়েকে ছেড়ে দে, একক উদ্ধৃতি চিহ্ন, এটা পারবো না আম্মা। মানসিকভাবে আমি ওখানে শান্তি পাই, শানু গুছিয়ে সংসার করে, আবার আপনাকে বাচ্চাদেরকে ও শান্তিতে রেখেছে। আমার যা দরকার ছিল সেটা এক সময়ের পরও দিতে ব্যর্থ, বলতে পারেন বাধ্য হয়ে আমি বাইরে অল্টারনেট খুঁজেছি। একক উদ্ধৃতি চিহ্ন রুম্পার কান জ্বলে পুড়ে গেল। সে কাশিফকে এক নজর দেখে নেয়, এই লোকের রক্তে নোংরামি আছে, আপন বড় ভাই লম্পট হলে তার স্বামীর হতে কতক্ষণ? এভাবে তো চলে না ভায়া, দুটো সংসার চালানো যায় না। এই সংসার যেমন চলছে চলবে, ওই জায়গা নিয়ে তোদের ভাবা লাগবে না, সমাজের লোকে কি বলে বুঝো দেবে। এই যে মুরব্বীরা আছেন ওনারা বুঝলেই হবে। আরে এক বিয়ে রেখে আরেকটা বিয়ে কি করা যায় না? একক উদ্ধৃতি চিহ্ন, শানু ভাবি মানবে, ভাবি সেপারেশন চাচ্ছে, ও চাওয়া না চাওয়ারকে, ওর যোগ্যতা কি? ভাত ফুটিয়ে হাড়ি ধুয়ে তুলে রাখা, কতগুলো মন্দা মিঠাই খুব বানিয়ে কোটি টাকা আনলো কি আনলো না তাকে নিয়ে মাতামাতি, তোদের এত মাথা ব্যথা কেন? শানু পর্দা সরিয়ে ভেতরে ঢোকে, ওকে দেখে সবাই চুপ করে গেছে। পর্দাগুলো শখ করে কিনেছিল শানু, নিউ মার্কেটের ভেতরের দোকান থেকে, অনেক দামাদামি করে। ইচ্ছে ছিল বাসায় মিলাদ দিয়ে তেহারি রান্না করে সবাইকে দেখাবে। রেহানা ভাবি দরজার বাইরে দাঁড়িয়ে আছে দেখে শানু তাকে ভেতরে ডাকে, আপনি এসে বসেন ভাবি, বাইরে কেন? আপনারা নাকি বাসা ছেড়ে দিবেন? কই না তো, এনো বাসা ছাড়ব, রেহানা আসিফের আপাদমস্তক মেপে উত্তর দেয়। ভাই শুনলাম আরেকটা বিয়ে করেছে, আপনারা আর ভাইয়ের সাথে থাকবেন না? ভুল শুনেছেন ভাবি, ভাই আরেক মহিলার সাথে বিয়ে না করে শুতে যায়। আই আমি আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি, আপনার ভাই আমাকে ছাড়ছে না। আসিফ শানুর স্পর্ধিত কণ্ঠস্বর শুনে স্তম্ভিত, এত সাহস সে কোথা থেকে পেয়েছে? একটা টাকার মুরুদ নেই যে মহিলার, সে এত বড় কথা মুখে আরে কেমন করে? শানু ভিতরে যাও, এখানে তোমাকে কেউ ডাকেনি। তোমাকে বাকে ডাকলো আসিফ, তুমি এখানে কেন? আমি পুরুষ মানুষ, সমস্যা তৈরি হয়েছে তার সমাধান করব। সমস্যাটা কে তৈরি করেছে? তুমি। যে সমস্যা তৈরি করলো সে আবার সমাধান করবে, তা কি সমাধান হলো? তুমি ওই মহিলার সাথে নিয়ম করে শুবে, আমি তোমার মা আর বাচ্চাদের দেখভাল করব, এছাড়া অন্য কিছু করা যাবে না, তুমি আমাকে সন্তুষ্ট করতে পারছো না। শানু লজ্জায় চোখ নামিয়ে ফেলে, সবার সামনে আসিফ তাকে এভাবে অপমান করতে পারল, অবশ্য যে পুরুষ ঘরে বউ রেখে আরেক মহিলার সাথে নিয়মিত সহবাস করে থাকে তার আবার লজ্জা কিসের? শানু হাত তুলে চোখের পানি মুছে, বেশ শব্দ তুলে নাক টেনে নেয় একবার, তারপর হো হো করে হেসে ওঠে। আচ্ছা আমি যদি একই কথা তোমাকে বলি, তোমার সুগারের সমস্যা দেখা দিয়েছে, তার ঔষধ চলে, বয়স 50, তার ওপর তুমি এমন কোন সুঠাম দেহের পুরুষও না আসিফ। যদি বলি তুমি আমাকে স্ত্রীর অধিকার থেকে দিনের পর দিন বঞ্চিত করে অন্য মহিলার সাথে থেকে এসেছ, নোংরা মহিলা, এত নোংরা, দেখেন আপনারা এর সাথে সংসার করি, সংসার তুমি কর নাই আসিফ, সংসারটা আমি করে গেছি, আপনারা আমাকে বলেন মুরব্বীরা, আম্মা আপনি বলেন যদি আমি অপর পুরুষের সঙ্গে শুয়ে আসতাম আপনার ছেলে আমাকে এতদিন এই সংসারে রাখত, লাথি দিয়ে বের করে দিত না। আলেয়া আক্তার কান চাপা দেন, শানু এসব কি কুকথা বলছে? আসিফ দোষ করেছে সত্যি, তাই বলে আসিফের সাথে তুলনা করবে, তাও এতগুলো মানুষের সামনে? রেহানা থেমে থাকতে পারল না, আসিফের দিকে আঙুল তুলল, আপনি অনেক দিন ভাবিকে কষ্ট দিয়েছেন, আমি সাক্ষী, ভাবির সাথে এক রুমে ঘুমান না, ভাবিকে নিয়ে বছরের পর বছর কোথাও যান না,
ভাবি আপনাকে কি সন্তুষ্ট করবে। আপনি বাসায় থাকেন না, আসেন না, তখন কি আর কেউ জানে আপনি আরেক মহিলার রক্ষিতা হয়েছেন? রক্ষিতা বলেন না আপা, মহিলারা অভাবে রক্ষিতা হয়। ভাইয়ার কিসের অভাব ছিল? শানু ভাবির মতো নিবেদিত প্রাণ সংসারী মানুষকে যে লোক ঠকায় সে নিজে অমানুষ। রুম্পা কথা বলে কাশিফের দিকে তাকায়, কাশিফ মাথা হেট করে আছে। আলেয়া আক্তার রুম্পাকে কিছু বলতে যাবেন, শানু তাকে থামায়। আপনারা এখানে এসেছেন আমার সংসার নিয়ে সিদ্ধান্ত নিতে, আমাকে আমার বাচ্চাদেরকে কি করা হবে তাই নিয়ে মত দিতে। আমার মত কি একবারের জন্য জানতে চাননি? আমার মত হলো আমি আসিফের সাথে আর সংসার করব না, একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও, এখানে তোমার জায়গা নাই, আমি আম্মা মিলে বাচ্চাদের দেখব। আমি না, তুমি যাবে আসিফ, এটা আমার সংসার। নীলতিল করে রক্ত মাংস এক করে গড়ে তোলা শানুর সংসার, এখান থেকে তুমি চলে যাবে। আম্মা থাকতে চাইলে থাকবেন, না থাকলে তার ছেলের ঘরে যাবেন। আমার বাচ্চারা কোথাও যাবে না, একক উদ্ধৃতি চিহ্ন। রাজু কোথায়? ওকে ডাকো। মিশু বলুক, ওরা তোমার সাথে থেকে না খেয়ে মরবে কি না? একক উদ্ধৃতি চিহ্ন। ওদের অভিভাবক আমি। নষ্টামি করার আগে বাপ হয়ে বাচ্চাদের মতামত চেয়েছিলে, এখন তাহলে ওদের দরকার নেই, ওরা না খেয়ে থাকবে না। তোমার যদি বিবেক থাকে ওদের খোরপোশ দিবে। আপনারা চুপ করে আছেন কেন? এখন বাপকে বলুন বাচ্চাদের খোরপোশ দিতে, নাকি আমার সাথে থাকবে বলো সেটা সে দেবে না। আম্মা কিছু বলতে পারেন না আপনি, আসিফ ওদের খোরপোশ দিবে। তুমি সংসার ভেঙো না শানু, তালাক দিও না, একক উদ্ধৃতি চিহ্ন। তালাক আমি দেব আম্মা, 3 মাস আপনার ছেলে বাসায় আসবে না, সে তার বাচ্চাদের সাথে দেখা করতে চাইলে বাইরে দেখা করবে, আপনাকে দেখতে চাইলে আপনি কাশিফের বাসায় যাবেন। এই সংসারে প্রবেশ আসিফের জন্য নিষিদ্ধ আম্মা, আমার সংসারে আমি কোন নোংরা কীট চাই না, একক উদ্ধৃতি চিহ্ন। আসিফের গলার স্বর নরম হয়ে আসে। শানু এভাবে সকলের সামনে তার চামড়া টেনে খুলে নেবে সে কল্পনায় আনেনি। মুরব্বীরা চুপ করে আছেন, শানু মিথ্যে বলেনি। রুম্পা উঠে এসে শানুর কাঁধে হাত রাখে। চাকুরিজীবী বলে তার সূক্ষ্ম একটা অহমিকা ছিল, আজ শানুর সামনে সব মিথ্যে লাগছে। ভাবি যদি কখনো কোন দরকার হয় জানিও, তোমাকে সবসময় নরম কোমল দুর্বল মানুষ ভেবেছি, আসলে তুমি আমাদের চেয়েও শক্ত, একক উদ্ধৃতি চিহ্ন। পারলে আমার ব্যবসার কয়েকটা অর্ডার এনে দিও রুম্পা, কারো সাথে বিছানায় শুয়ে না নিজের জানা জ্ঞানটুকু দিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, একক উদ্ধৃতি চিহ্ন। রেহানা এবার ছুটে এলো, শানুকে সে কত জ্বালিয়েছে, নানান কথায় প্রমাণ করতে চেয়েছে শানু অবুজ, আজ শানুকে ধরে তার নাচতে ইচ্ছে করছে। ভাবি অর্ডার নিয়ে ভাববেন না, আপনার নিয়ত ভালো তো জগৎ ভালো। খালাম্মা শানু ভাবিকে আপনার একটা দোকান দেন না, ফেলেই তো রাখছেন, থাকবেন ও ভাবির খারের ওপর। আরো ফেলে বলবো। আলেয়া আক্তার ঘরের ভেতর গিয়ে আবার ফেরত এসেছেন, তার হাতে 2 টাকার তোরা, এটা রাখো শানু, আসিফের দেয়া 40,000 টাকা, তুমি এই সংসারে খাতলা তো অনেক, এই টাকায় তোমার হক আছে। শানু একবার ভাবে টাকাটা সে নেবে না, নিলে সেই আসিফের পয়সায় ভট দিয়ে পত্তন গড়া লাগে, তারপর সে টাকাটা নেয়। সত্যি এই টাকায় তার হক আছে, তার প্রতিটি খামের বিন্দু হিসেব করলে এই টাকার পরিমাণ সামান্য, তার বিশ্বাস ভাঙার দাম আদালত নির্ধারণ করলে এর থেকে কয়েক গুণ টাকা ধরতে পারে। শানু আইন আদালত করবে না, সে শান্তি চায়, নিজের মতো করে বাঁচতে চায়। মিশু কলেজের গাড়িতে উঠতেই সঙ্গে পড়ুয়া ছেলেটা ওর কামিজ টানল, এই তুই মেয়ে মানুষ হয়ে কামিজ ঠিক রাখিস না কেন? বাসে বসিস কামিজ পায়ের ওপর থেকে সরে থাকে, উলু দেখা যায়, ওই ছেলে মানুষ হয়ে অন্য মেয়ের শরীরের দিকে তাকিয়ে থাকিস কেন বেহার মতো? আমি কামিজ টেনে না বসলেও তুই চোখ নামিয়ে বসবি, উই তো ভালো আমি খারাপ তাই তোর আমাকে দেখতে হবে না, তুই সাধু পুরুষ অন্য মেয়েদের দিকে তাকাবি না, হারাম মর্যাদা, একক উদ্ধৃতি চিহ্ন। ছেলেটা সিটের ভেতর ঢুকে গেল, অন্য ছেলে মেয়েরা এবার তাকে টিচ করা শুরু করেছে। মিশু বুকের কাছে ব্যাগটা নিয়ে বসে সামনে তাকায়, সমাজ তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, মা না থাকলে এই সাহস তার কোনোদিন হতো না, মিশু মাকে নিয়ে গর্ব বোধ করে। হাতের ঘড়িতে সময় দেখে মিশু,
ভাইয়া হয়তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ভর্তি কোচিং সেন্টারের টিউশনি করাতে চলে গেছে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করে রাতে ঘুম হয় না ভাইয়ের। বাসায় গিয়ে ভাইয়ের মাথা টিপ দেবে মিশু, তার নিজেরও কাজ রয়েছে। মায়ের কাছ থেকে কুশি কাটার কাজ শিখে কলেজে টুকটাক বিক্রি করে। আর মায়ের সেই অখন অবসর যেন চড়াই পাখির ডানায় ভর করে ফুরুত করে উড়ে গেছে। বাস চলতে শুরু করলে মিশু স্বস্তির হাসি হাসে। কি বোকাই না ছিল সে! দোকানের ক্যাশগুনে ব্যাগে ঢোকায় শানু। বাজারে আলেয়া আক্তারের একটা দোকান সে ভাড়া নিয়েছে। মাসিক ভাড়া যদিও আলেয়া আক্তার নিতে চান না, শানু তাকে তার সাথে থাকতে দিয়েছে, তিনি এতেই খুশি। বাবু, শানুর দেয়া টাকা তিনি ব্যাংকে জমান, মিশুর বিয়েতে কাজে লাগবে। মিশুকে সে কথা বলায় মিশুর কি রাগ। মিশু বলেছে কলেজ শেষ করে সে বিদেশ যাবে, তখন আলেয়া বুড়ির টাকা নিয়ে খরচ করা যাবে। রিক্সায় যেতে যেতে শানু এসব ভাবছিল আর হাসছিল। আজকে রিক্সা চালাচ্ছে সজীব মামা, শানুকে হাসতে দেখে সেও হাসে। আপা আগের মতো আর ঘোরাফেরা করেন না, আপনি আগে শুক্রবার শুক্রবার কত বেড়াইতে যাইতেন, সময় পায় না মামা। আপনার বউ বাচ্চা কেমন আছে? সজীব মামা সলাজ হাসে, তার আরেকটি কন্যা সন্তান হয়েছে। শানুকে সে কথা বলতে শরম লাগে। শানু শুনেই সজীবের হাতে ক্যাশ থেকে ওঠানো কিছু টাকা দেয়। মেয়ের নামে বিমা করে রাখবেন মামা, মেয়ে মানুষের জানের কোন গ্যারান্টি হয় না, কবে কখন এই টাকা কাজে আসবে বুঝবেন না। মামা হেসে খাট খাত করে। শানুকে সে এখন থেকে প্রতিদিন বাড়ি নিয়ে যাবে। শানু ফেসবুক থেকে, তার পেজের নাম শানুর সংসার, ওখানে নিয়ম করে শানু তার জীবনের গল্প লেখে। অজস্র ভুল বানানের গল্প গুলো হাজার হাজার মানুষ পড়ে আসে, কাঁদে, আবার শানুকে থমকায়। কেন শানুর স্বামীকে এত সহজে ছেড়ে দিচ্ছে? কত শত মহিলা পুরুষ আইনজীবী শানুর হয়ে লড়তে চায়, শানুকে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাইয়ে দেবার ইচ্ছে প্রকাশ করে। শানুর সব দেখে হাসে, সে জানে এর সব কিছু সাময়িক, মানুষ বড় হুজুগে। আজ যাকে বুকে টেনে নিল কাল তাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। শানুও কন্যা কোন সময় তার স্বামীর প্রিয় ছিল, শেষ পর্যন্ত কি থেকে কি হয়ে গেল ভাগ্যের ওপর কারো হাত নেই। বাবুর প্রোফাইলে ঢুকে শানুর জোরে জোরে হাসে, ছেলেটা নতুন করে প্রেমে পড়েছে, তাদেরই ব্যাচমেট এক মেয়ের ওপর, তাকে নিয়ে নিয়ম করে কবিতা লেখে আর শানুদের ট্যাগ দেয়। বেগানা নারীকে নিয়ে খুজুর মানুষ কবিতা লেখে বলে গ্রুপের সবার ভেতর চরম হাসাহাসি চলে। শানু বাবুকে বলে রেখেছে ওদের বিয়েতে শানু বিনামূল্যে মিষ্টান্ন সাপ্লাই দেবে। বাবু শুধু বিয়েটা করে ফেলুক। বাড়ি ঢোকার সময় শানু হঠাৎ সামনের দোকানের বেঞ্চিতে তাকালো, আসিফ বসে দোকানের গ্লাসে চা খাচ্ছে। আসিফকে দেখে অসুস্থ মনে হলো শানুর। প্রাক্তন স্ত্রীকে দেখে আসিফ এগিয়ে আসে, আমার সাথে দেখা করতে এসেছিলাম, আমার সময় দিলেন না, তোমরা সবাই ভালো আছো শানু? আসিফের কণ্ঠে মমতা ঝরে পড়ছে। শানু গেট ঠেলে ভেতরে ঢোকে, আসিফ তার সাথে সাথে এসেছে। মিশু রাজুর কথা বারবার জানতে চায় আসিফ, সন্তানদের সাথে দেখা হলো না বলে আক্ষেপ প্রকাশ করে। ওদের মুখে বাবা ডাক শোনা হয় না অনেকদিন, বসো ভাত খেয়ে যাও। এখন কোথায় থাকো? মেসে, চাকরিটা চলে যাবার পর কোথাও ঢুকতে পারছি না, আসলে এই বয়সে কেউ নতুন করে চাকরি দিতে চায় না। মেহু কিছু না বলে বিয়ে করে বিদেশ চলে গেল, আমার পাপের সাজা হচ্ছে শানু, তোমাকে ঠকানোর পাপ, বাচ্চাদের সাথে অবহেলা করার পাপ, একক উদ্ধৃতি চিহ্ন। আসিফ সরাসরি ডাইনিং টেবিলে বসে গেল, এ ঘর একদিন তার ছিল, ঘরের কর্তা ব্যক্তি হিসেবে দুর্দান্ত প্রতাপের পুরুষ ছিল আসিফ। আজ এখানে পা রাখতে গেলে শানুর অনুমতি নিতে হয়। যে সরলা নারীটি এক সময় দুয়ার ধরে তার জন্য প্রতীক্ষায় থাকত, আজ তার হাতে ঘরের চাবি। আসিফ শানুর নাকের দিকে তাকায়, বিয়ের নাকছাবিটা নেই, ওখানে ভেসে থাকা হীরের নাকফুল ছলমল করছে। আসিফের প্লেটে ভাত তুলে দেয় শানু, সামান্য আয়োজন তাই কত গোবরা সে খায় আসিফ, চেয়ে মাছ খায় আর এক টুকরো ডাল খায় লেবু মেখে। আলেয়া আক্তার এক পাশের চেয়ারে এসে বসে ক্ষণক্ষণ চোখ মোছেন। শানু আসিফের প্লেটের পাশে আলাদা বাটিতে তার সিগনেচার আইটেম কুচোর সন্দেশ রেখে নিজের ঘরে যায়। ব্যালকনি থেকে দেখে মিশু রিক্সা থেকে নামছে, কলেজ বাস গলির মুখে ছেড়ে যায়, মায়ের দিকে হাত নাড়ে মেয়ে। কলবেল বাজায়, শানু দরজা খুলতে গেল না, বাবা মেয়ের দেখা হবার দৃশ্য দেখতে ইচ্ছে করছে না,
চাইলে শানু আসিফকে বাড়িতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে, তাতে আলেয়া আক্তারের কষ্ট বাড়বে। সন্তানদের পিতা থেকে আলাদা করার অভিপ্রায় তার নেই, ওরা নিজের বিচার দিয়ে ব্যবহার করুক। রাজু পারতপক্ষে পিতার মুখোমুখি হয় না, মিশু আসিফের সাথে দেখা করলেও অল্প কথায় উত্তর করে। বেশ করে দক্ষিণা বাতাস বইছে। এখন জোরদার দুই কাপ চা বানিয়ে রেহানা ভাবির বাসায় গল্প করতে যাবে শানু। আলমিরা থেকে শাড়ি বেছে নিজের ব্যাগ খুলে হিসেব করে বেশ কিছু টাকা আলাদা করে নেয়। আগামীকাল শুক্রবার, শানু বহুদিন নিউ মার্কেট যায় না, কাজের চাপে পুরনো শানুকে ভুলে আছে। গোলাপি শাড়িটা গায়ে মেলে শানু, কপালে যে টিপ পরবে তা লাগিয়ে রাখে কাঁচ আয়নায়, সাথে মেলানো কাচ্চুরি। খোলা আকাশ জুড়ে ঝকমকে রোদের মাঝে মেঘদলের পাল তোলা নাচন তার মন আমিনায় খেলে যায়। শানু তার নিজ সংসারে নিজেকে নিয়ে আলো থাকার ভাবনায় হাসে। সে হাসি ছুঁয়ে যায় বিস্তর নীল মেঘে ঢাকা এক আকাশ গঙ্গায়। সমাপ্ত শানুর সংসার, লেখিকা সুরভি।